আমাদেরকে আল্লাহ তাআলা এই সন্তান দিয়েছেন, এই নেয়ামত দিয়েছেন, সন্ততি দিয়েছেন, তারা এই নেয়ামতের যদি সদ্ব্যবহার না করেন, এই নেয়ামতের যদি যথাযথ কদর না করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। আমরা আমাদের দেশে সাধারণত একমুখী ওয়াজ শুনে অভ্যস্ত, আর সেটা হলো বাবা মায়ের অধিকার, বাবা মায়ের হক। সন্দেহ নাই যে এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি অধিকার এবং সবচেয়ে বেশি এবং বড় পাওনা হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে সবচেয়ে বড় পাওনা এবং সবচেয়ে বেশি অধিকার হলো যার, তিনি হলেন বাবা এবং মা। আগে মা, তারপরে বাবা, মা এবং বাবা, তাদের অধিকার সবচেয়ে বেশি। এবং মা বাবার অধিকার আদায়ের উপরে একজন মানুষের জান্নাত নির্ভরশীল হয়, একজন মানুষের আল্লাহর সন্তুষ্টি এটা নির্ভর করে তার মা বাবা তার উপরে সন্তুষ্ট কিনা এই কথার উপর। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। স্মরণ রাখবে যে তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব সম্পর্কে, যার যার কর্তব্য সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার কর্তব্য কতটুকু পালন করেছ। সন্তানের উপরে যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, একইভাবে বাবা মায়েরও কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি। এই সন্তানের যে দায়িত্ব, সন্তানের প্রতি যে কর্তব্য বাবা মায়ের আছে, সেটা যদি বাবা মা পূরণ না করেন, সেটা যদি বাবা মা আদায় না করেন, সেটাতে যদি বাবা মা ত্রুটি করেন, সেটা আদায় যদি বাবা মা কোনো গাফিলতি করেন, তাহলে সন্তান যেরকম বাবা মায়ের কর্তব্য আদায় না করার কারণে কিয়ামতের কায় ময়দানের আসামি হবে, ঠিক একইভাবে আখেরাতে আল্লাহর কাঠগড়ার আসামি হিসাবে মা বাবাও দাঁড়াতে হতে পারে যদি সন্তানের প্রতি মা বাবার যে কর্তব্য দায়িত্ব আছে সেটা পালনে কোনো প্রকার ত্রুটি এবং অবহেলা হয়। এই জন্য আজ আমরা মা বাবার যে সমস্ত কর্তব্য দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি, সন্তানের যে সমস্ত অধিকার রয়েছে সেগুলো নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। মহতরম হাজিরিন, যেটি বলছিলাম, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, টাকা পয়সা, জমি জমা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, আমাদের যত অ্যাসেট রয়েছে, যত সম্পদ রয়েছে, এই সবগুলোর মধ্যে দামি সম্পদ, দামি অ্যাসেট এবং মূল্যবান নেয়ামত, যেটি যে নেয়ামতের আর কোনো তুলনা হয় না, সেটা হলো সন্তান। এই জন্য কোনো বাবা তার সন্তানের জীবন রক্ষা করার জন্য তার জীবনে সব কিছু ত্যাগ করে হলেও সন্তানের জীবনকে রক্ষা করতে চান। একজন বাবা, একজন মা, তার সন্তান তার কাছে এত মূল্যবান যে দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য যা কিছু করেন, এটা মূলত করেনি বাবা তার সন্তানদের জন্য, ঠিক না? ঠিক। যে সন্তানের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব কিছু, হালাল হারাম বাজ বিচার করেন বা না করেন, চেষ্টা করে আপনি জমার চেষ্টা করেন, সম্পদ সঞ্চয় করার চেষ্টা করেন, যেই সন্তানের জন্য এগুলোর এত চেষ্টা করেন, সেই সন্তানের দুনিয়া এবং আখেরাত যদি ভালো থাকে এটা চান, সে যদি দুনিয়া আখেরাত উভয়টাতে সুখী হোক সেটা চান, তাহলে একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে আপনার আমার কিছু কর্তব্য আছে। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিওয়ালিদিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে মেয়ের অধিকার আছে তোমার উপরে। যারা বাবা মা আছেন তারা শুনে রাখেন যে আপনি আপনার সন্তানের অধিকার যদি আদায় না করেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। মুহতারাম হাজিরিন, সন্তানের অধিকার এত গুরুত্বপূর্ণ যে একজন মানুষ যেন সন্তান দুনিয়াতে আসার অনেক আগে থেকে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, সন্তান ভালো মানুষ যেন হয় সেই চিন্তা করে আগে থেকে যেন প্রস্তুতি গ্রহণ করে। এই জন্য ইসলাম নির্দেশ করেছে যে তোমার বিবাহের অনেক আগে থেকে বা বিবাহের পর সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে,
সূরা ফুরকানের আয়াত নম্বর 74 আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, হে আমাদের পরিপালনকর্তা মালিক, আপনি আমাদেরকে এমন সন্তান, এমন পরিবার দান করুন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যাবে, যে সন্তানকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে, যে সন্তানকে দেখলে আমাদের ভালো লাগবে, এরকম সন্তান, এরকম পরিবার আপনি আমাদেরকে দেন, এরকম জীবন সঙ্গী, এরকম জীবন সঙ্গিনী দান করেন যাকে দেখলে আমার নয়ন জুড়াবে, চোখ শীতল হয়ে যাবে। অর্থাৎ সব দিক থেকে যখন একটা মানুষ পারফেক্ট হয়, সব দিক থেকে যখন ত্রুটিমুক্ত হয়, তখনই কিন্তু তাকে দেখলে চোখ জোড়ায়। একজনকে আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তান দেখতে অনেক সুন্দর কিন্তু ভেতরে অনেক রোগ বালাই, বাবা মা সে সন্তান দেখলে তার অন্তর কখনো ভরে না, দুঃখ লাগে যে এত সুন্দর ছেলেটা কিন্তু অনেক বড় বড় রোগ তার শরীরে আছে, ঠিক না? ঠিক একইভাবে একজন সন্তান দেখতে শুনতে অনেক ভালো, তার শরীরে কোনো রোগ বালাইও নাই, কিন্তু সে মানুষটা ভালো না। এই সন্তানকে দেখেও কখনো মা বাবার চোখ জুড়ায় না, অন্তর জুড়ায় না। এই জন্য আল্লাহ তাআলা এমন এক দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে আপনি আপনার সন্তান, আপনি আপনার স্ত্রী, স্বামী, পরিবার, গোটা পরিবারটা আল্লাহর কাছে এমন ভাবে চেয়ে নিলেন যে সব দিক থেকে ষোলো কলায় পরিপূর্ণ হবে। একজন তার এমন এক স্ত্রী পেয়েছেন যিনি দেখতে অনেক সুন্দরী, অপরূপা, অনন্যা দেখতে, কিন্তু তার চারিত্রিক ত্রুটি আছে। কোনো স্বামীর কাছে সেই স্ত্রী নয়ন জোড়ানোর মতো, অন্তর শীতল করার মতো স্ত্রী হতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলার শব্দ, সৃষ্টিকর্তা তিনি জানেন কিভাবে দোয়া করলে আপনার সব দিক পূরণ হবে, সেভাবে তিনি শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে এমন পরিবার, এমন স্বামী, এমন স্ত্রী, এমন পরিবার এবং এমন সন্ততি দান করেন, এমন সন্তান দান করেন যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে। চোখ কখন শীতল হবে? যখন সব দিক থেকে পারফেক্ট হবে, সব দিক থেকে যখন ওকে হবে, সব দিক থেকে যখন ঠিকঠাক হবে, সে শারীরিকভাবে অসুস্থ, সে মেধাবী, সে ভদ্র, সে ভালো, সে সাকসেস, সব দিক থেকে তাকে দেখলে বাবা মার সব দিক থেকে ভালো লাগায় কাজ করে। এই সন্তানকে বলা হয় নয়ন জোড়ানো সন্তান। এই নয়ন জোড়ানো সন্তান যেন আমরা পাই, সেজন্য কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই দোয়ার শেষে আল্লাহ বলছেন যে আল্লাহ আলিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমার সন্তান সন্ততিকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন। কাদের ইমাম বানায় দেন? মুত্তাকিদের ইমাম বানায় দেন। এখন আমরা মা বাবারা অনেকে তো দোয়া করি আমাদের সন্তান যেন ইমাম হয়, নেতা হয়। কিসের নেতা হয়? অমুক দলের নেতা হয়, তমুক দলের নেতা হয়। আর আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া করো যাতে মুত্তাকিদের ইমাম হয়, নেককারদের ইমাম হয়। নেককারদের নেতা হতে পারে, আল্লাহর ওলিদের নেতা হতে পারে, পরহেজগারদের নেতা হতে পারে, ভালো মানুষ শুধু না, ভালো মানুষদের নেতা হতে পারে। মোহতরম হাজরিন, নেক সন্তান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর সেজন্য বিয়ের পরে তো বটেই, বিবাহের আগে থেকে এ দোয়া করা যেতে পারে যে আল্লাহ আমাকে একসময় যখন তুমি সংসার দিবা, দাম্পত্য জীবন দিবা, আমার যখন বৈবাহিক জীবনে আসবো আমি, আমাকে এমন পরিবার দিও যে পরিবারটা দেখলে আমার ভালো লাগে, যে পরিবারটা দেখলে আমার নয়ন জুড়ায়। আজ পারিবারিক অশান্তির সময় চলছে, কেউ স্ত্রী নিয়ে অশান্তিতে আছেন, কেউ সন্তান নিয়ে অশান্তিতে আছেন, কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন। একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। আবারও বলছি, সূরা ফুরকান আয়াত নম্বর কত? 74। এই আয়াতের এই দোয়া মুখস্থ করে নেবেন। এই দোয়া প্রমাণ করছে যে ইসলাম চায় একজন মানুষ, একজন বাবা, একজন মা তার সন্তানকে যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তার প্রতি যে দায়িত্ব আছে যে সন্তান যেন ভালো মানুষ হয়, সেজন্য আগে থেকে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশ করেছেন, তোমরা যারা বিবাহ করতে চাও, যারা বিবাহ করাইতে চাও ছেলেদেরকে, মেয়েদেরকে, অধীনস্থদেরকে, ছোটদেরকে, সবার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমন নির্দেশ, ফাজফার বিজাতিদ্দিন, ফাজফার বিজাতিদ্দিন। মেয়েদেরকে বিয়ে করে মানুষ কেউ রূপলাবণ্য দেখে, কেউ বংশ গৌরব ঐতিহ্য দেখে, কেউ সম্পদ পয়সা করে দেখে, এক একজন এক একটা দেখে বিবাহ শাদী করে। তুমি বিবাহ করবে মেয়ের দিনদারি দেখে, ছেলের দিনদারি দেখে,
পাত্রের দিনদারি দেখে, পাত্রীর দিনদারি দেখে সে কতটা মুত্তাকি, সে কতটা পরহেজগার, সে তার সৃষ্টিকর্তাকে চিনে কিনা, সৃষ্টিকর্তার গোলামি করে কিনা, সৃষ্টিকর্তার দাসত্বের স্বীকার করে কিনা, সৃষ্টিকর্তার তাকওয়া তার মধ্যে আছে কিনা, আল্লাহর সাথে পরিচয় তার আছে কিনা, যে তার মালিককে চিনে না, যে তার সৃষ্টিকর্তাকে চিনে না, যে তার রবকে চিনে না, পালনকর্তাকে চিনে না, পালনকর্তার কৃতজ্ঞতা আদায় করে না, সে তো নিমক হারাম। এই নিমক হারাম যত ভালো মানুষ হোক না কেন, সে কখনো প্রকৃত অর্থে বাহ্যিকভাবে যত ভালো হোক না কেন, চূড়ান্ত এবং আসল ভালো মানুষ সে হতে পারে। আর যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, মালিকের কৃতজ্ঞতা আদায় করবে, তার সৃষ্টিকর্তাকে সে চিনবে, এই লোক, এই ছেলে, এই মেয়ে, সে যদি সত্যি আল্লাহকে চিনে থাকে, আল্লাহর আযাবের ভয় তার থাকে, আল্লাহর নিয়ামতের প্রতি আগ্রহ, পুরস্কারের প্রতি ওয়াদার প্রতি বিশ্বাস তার যদি থাকে, এই ছেলে এই মেয়ে যে আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, যে আল্লাহর নির্দেশকে মাথা পেতে নিয়েছে, সে কখনো বেয়াদব হতে পারে না, সে কখনো অকৃতজ্ঞ হতে পারে না, সে কখনো বেঈমান হতে পারে না, সে কখনো মা বাবার প্রতি অবাধ্য হতে পারে না, সে কখনো নাফরমান হতে পারে না। যদি হয়ে যায়, তার মন আবার গলে যাবে, দুর্বল হয়ে যাবে, ভয় পাবে, আল্লাহর ভয়ে সে আবার শুধরানোর চেষ্টা করবে, কারণ সে মুত্তাকি, তার ভিতরে কি আছে, তাকওয়া আছে। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দিনদারি দেখে জীবন সঙ্গী নির্বাচন করা। মুরব্বীরা যারা ছেলে মেয়েদের বিয়ের জন্য পাত্রী খোঁজেন, পাত্র খোঁজেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পয়েন্টটা বলে গেছেন, আজ সেটা আমাদের কাছে বড় গৌণ হয়ে গেছে, ঠিক না? ঠিক, এখন পাত্র পাত্রীর অনেক বিষয় আমরা দেখি কিন্তু আসলটা দেখি না। অনেক মুরব্বীরা আছে বিয়ে করাতে গেলে জিজ্ঞেস করেন যে কোরআন শরীফ পড়তে পারে কিনা, খতম দিছে কিনা, নামাজ পড়ে কিনা, বাস এই দু চারটা জিনিস জিজ্ঞেস করে এগুলার ইতিবাচক উত্তর পেলে মনে করেন দিনদারি হয়ে গেছে। না, এটা দিনদারি না বাবা। দিনদারি কোনটা? দিনদারি হলো এই মেয়ে কোরআন বুঝে কিনা, এই ছেলে কোরআন বুঝে কিনা। বলো তো দেখি আল্লাহ তাআলা কোরআনে নামাজ সম্পর্কে কি বলেছেন? এতটুকু যদি তুমি না জানো, তুমি কিসের মুসলমান, সে কিসের দিনদার? তুমি ছেলে মানুষ, উপার্জন করতে হবে, বলো দেখি কোরআনে আল্লাহ হারাম সম্পর্কে, হারাম ভক্ষণ করার সম্পর্কে কি বলেছেন, হালাল ভক্ষণ করার সম্পর্কে কি বলেছেন, জানে কিনা? এরকম ছেলে এখন সোনার হরিণ হয়ে গেছে, এরকম মেয়ে এখন সোনার হরিণ হয়ে গেছে। তো যে কথা বলছিলাম যে সন্তান সন্ততি এগুলো তাদের প্রতি যে দায় দায়িত্ব বাবা মার আছে, কত বেশি গুরুত্ব একজন বাবা মায়ের উপরে সন্তান সন্ততির অধিকারের ব্যাপারে, কর্তব্যের ব্যাপারে, তাদেরকে মানুষ করার ব্যাপারে, যে কোরআন আগে থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছে দোয়া করার জন্য, এবং বিয়ের আগে থেকে ভালো জীবন সঙ্গিনী নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন? যাতে করে তার মাধ্যমে যে সন্তান আসবে, বংশধর আসবে, তারা যেন ভালো মানুষ হয়, কারণ মা ভালো না হলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। মোহতরম হাজরিন, এই জন্য জন্মের আগে থেকে বা জন্মের পরপর সন্তানের প্রতি বাবা মায়ের কিছু করণীয় আছে, কিছু সুন্নাহ আমল আছে, কিছু ওয়াজিব আমল আছে। এই আমলগুলো সন্তানকে ভালো করার জন্য, সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে বাবা মাকে করতে হয়, ইসলাম নির্দেশ দিয়েছে। তার প্রথমটি দোয়া করা, আগে থেকে এবং পরবর্তীতে দোয়া করা, যেটি বলছিলাম সূরা ফুরকান আয়াত নম্বর 74 দিয়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া করতে হবে। দ্বিতীয়ত, একজন ছেলে, একজন পাত্র, তিনি ভবিষ্যতে বাবা হবেন, মা হবেন, সেই জায়গা থেকে তার জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদার জীবন সঙ্গী দেখে নির্বাচন করবেন, এটাও কিন্তু সন্তানের কল্যাণার্থে আগে থেকে করতে হবে, জীবন সঙ্গী দিনদার করতে হবে, সঙ্গী দিনদার নির্বাচন করতে হবে। নাম্বার তিন, জন্মের সঙ্গে সঙ্গে এবং জন্মের আগে থেকে দোয়া, কত গুরুত্ব দিয়েছে ইসলাম সন্তান যাতে মানুষ হয়, সন্তান যেন দিনদার হয়, ভালো মানুষ হয়, সেজন্য কত ভাবে ইসলাম আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে। স্ত্রী সম্পর্ক, স্ত্রীর সাথে যখন শারীরিক সম্পর্ক হবে, তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যেন দোয়া করা হয়। কি দোয়া? যে দোয়ার মর্মের মধ্যে আছে যে ওয়াজান্নিবি শয়তান মা রাযাকতানা, আল্লাহ যেই সন্তান আপনি আমাদেরকে দিবেন সেই সন্তান যেন শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে, শয়তান যেন তাকে বিপদগামী করতে না পারে, নষ্ট করতে, ক্ষতি করতে না পারে, তাকে যেন সে বিপথে, ভুল পথে যেন নিয়ে যেতে না পারে, শয়তানের পাকড়াও থেকে
আক্রমণ থেকে, অ্যাটাক থেকে আপনি আমার অনাগত সন্তানকে হেফাজতে রাখুন। এই দোয়া সেই সময় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছে। এরপর যখন জন্মগ্রহণ হবে, সন্তান যখন দুনিয়াতে আসবে, তখনই তার জন্য দোয়া করতে হবে। আরেকটা দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের জন্মের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন এবং তাদেরকে শয়তান থেকে পানা চাওয়ার জন্য দোয়া করেছেন। দেখেন, শিশু মাত্র দুনিয়াতে আসলো, বরং দুনিয়াতে আসার আগে থেকে, দুনিয়াতে আসবে, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হচ্ছে, এই টাইমে পর্যন্ত আল্লাহর কাছে পানা চাওয়া হচ্ছে। আল্লাহ, শয়তান যেন এই যে অনাগত সন্তান আসছে, সে অনাগত সন্তানকে যেন অ্যাটাক করতে না পারে, হেফাজতে রাখে। কারণ মানবতার সবচেয়ে বড় শত্রুর নাম হলো ইবলিস। এই ইবলিস জন্মের সঙ্গে সঙ্গে বরং জন্মের আগে থেকে ওত পেতে থাকে যে মানুষের কোন সন্তান আসার পর তাকে নষ্ট করা যায়। যারা বাবা মা আছেন, তাদের সন্তানদেরকে তারা যেন সুপথে রাখতে পারেন, তারা যেন জান্নাতের পথে রাখতে পারেন, যারা তারা যেন আল্লাহর সাথে পরিচিত করাতে পারেন। একজন ইসলাম আগে থেকে গুরুত্বারোপ করেছে যে তোমার সন্তানকে শয়তানের অ্যাটাক থেকে বাঁচাও, আর সেজন্য আগে থেকে দোয়া, সবাসের সময় দোয়া। তারপরে শয়তান ভূমিষ্ঠ হয়ে গেছে, কোলে নিয়ে সর্বপ্রথম দোয়া, উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা অমিন শাররি কুল্লি শয়তানিন ওয়াহাম্মা অমিন কুল্লি আইনিল লাম্মা। আপনি আল্লাহর কাছে পানা চাইবেন যে আল্লাহ, আমি শয়তান থেকে পানা চাই, শয়তান থেকে পানা চাই। শিশুকে লক্ষ্য করে বলবেন, হে শিশু, হে নবজাতক, তোমাকে আমি শয়তানের আক্রমণ থেকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করি, সে যেন তোমাকে নষ্ট করতে না পারে। কারণ এই দুনিয়ার মোড়ে মোড়ে, পদে পদে, রাস্তায় রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি গলিতে অলিতে বিভিন্ন ভাবে শয়তান হাজারো ফাঁদ, হাজারো ফন্দি এঁটে রেখেছে এই শিশুটাকে জাহান্নামে নেওয়ার জন্য, নষ্ট করার জন্য। এই জন্য বাবা মা আগে থেকে অস্থির থাকবে, প্রোটেকশনের জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত করবে যে আল্লাহ যেন সন্তান হেফাজতে থাকে। মুহতারাম হাজরিন, আমরা তো ফুর্তিতে মত্ত হয়ে যাই, সন্তান হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের ঘরে যখন নাতিরা হলো, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন, তখন তিনি সর্বাগ্রে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিলেন যে আল্লাহ, এদেরকে আপনি হেফাজতে রাখেন। তাহলে বাবা মার কর্তব্য হলো ভবিষ্যৎ হওয়া সন্তানের প্রতি এই কাজটা করা। আরেকটা কর্তব্য, তিন নম্বর কর্তব্য হলো সন্তানের জন্মের পর তার কানে আজান দেওয়া। এ বিষয়ে হাদিস খুব বেশি শক্তিশালী না হলেও আমলযোগ্য, আমল করার মতো মুস্তাহাব লেভেলের আমল, আজান দেওয়া, তার কানে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়ে দেওয়া, তাকে জানিয়ে দেওয়া, হে শিশু, তুমি এই বাক্য, এই আওয়াজগুলোর সাথে পরিচিত হয়ে নাও যে আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় এই পৃথিবীতে, এই সৃষ্টি জগতে আর কেউ নাই, কিছুই নাই, সব আল্লাহর সৃষ্টি। এই বাক্য তার কানে দিয়ে দেওয়া, সে বাহ্যিকভাবে আমাদের মতো অনুধাবন করার ক্ষমতা তার না থাকলেও, এই আল্লাহু আকবার ধ্বনি এটা তার কানে যখন মৃদু কণ্ঠে আপনি শোনাবেন তাকে, এই আজানের ধ্বনিগুলো শোনার পর তার অন্তরে সেটা কি হবে, গেথে যাবে এবং অলৌকিকভাবে এটা তার ভিতরে কাজ করবে। চার নম্বর করণীয় হলো তাহনিক। তাহনিক কি? তাহনিক হলো কোনো সন্তান জন্মগ্রহণ করার পর কোন একজন আল্লাহওয়ালা নেককার মুত্তাকি পরহেজগার ভালো মানুষের মাধ্যমে তাকে তাহনিক করানো, অর্থাৎ খেজুর অথবা মধু দিয়ে করা যেতে পারে, খেজুর সাধারণত, এটা কোনো একজন নেককার মানুষের মুখে দিয়ে তার মুখ থেকে সেই খেজুরটা আংশিক তিনি খেলেন বা তিনি একটু মুখে চাবিয়ে দিলেন বিসমিল্লাহ বলে, এটা ওই শিশুর মুখে একটু ধরা লাগানো, তার ঠোঁটে জিব্বায় সামান্য একটু টাচ করানো, একবার পুরো খেজুর চিবায় খাওয়ানো না, সামান্য একটু আর্দ্রতা, ওই আল্লাহর বান্দা, ওই মুত্তাকি পরহেজগার মানুষ, আমলদার মানুষটা, তিনি যে খেজুরটা তার মুখে নিলেন সেটার আর্দ্রতা যেন কিছুটা শিশুর মুখে যায়, এর মাধ্যমে অলৌকিকভাবে আল্লাহর কুদরতিভাবে ওই সন্তানের মধ্যে ভালো মানুষ হওয়ার জন্য যে উপাদান আল্লাহ রাব্বুল আলামিন সেই উপযোগিতা তৈরি করেন এবং অলৌকিকভাবে এর একটা প্রভাব তার মধ্যে ফেলেন, যেটা হয়তো বাহ্যিক যুক্তিতে আমরা খুঁজে পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্টভাবে বিশুদ্ধভাবে বর্ণিত হাদিসটি এর পর আমল আজকাল আমাদের সমাজে নাই। বাচ্চা জন্মের পর কি করাতে হয়? তাহনিক করাইতে হয়। কোন নেককার আমলদার মানুষ পাচ্ছেন না? আপনার পরিবারে যারা আছেন এদের মধ্যে তুলনামূলক যিনি একটু বেশি আমলদার, যিনি একটু বেশি মুত্তাকি পরহেজগার, মুরব্বী, একটু গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, সেই লোকটাকে দিয়ে আপনি বাচ্চাকে তাহানি করাইতে পারেন।
এই আমলটা বিলুপ্ত হয়ে গেছে, আমরা চিন্তা করবো তো ইনশাল্লাহ। সন্তান ভবিষ্যৎ হওয়ার পর বাবা মায়ের কর্তব্যের মধ্যে থেকে পাঁচ নম্বর হলো তার সুন্দর একটা নাম রাখা, অর্থবহ একটা নাম রাখা। আজকাল বাবা মারা আনকমন নাম খোঁজে, নতুন নাম খোঁজে, ইউনিক নাম খোঁজে, দুই অক্ষরের নাম খোঁজে, ঠিক না বে? ঠিক। এই জন্য দেখা যায় দুই অক্ষরের নাম রাখতে গিয়ে আল্লাহ টালটু, বল্টু, নানটু, ফোনটু, এই সমস্ত নামগুলো বেশিরভাগ আমাদের সমাজে আজকাল। কিছু নাম আছে যে নামগুলো আমাদের সমাজে আজ এতিম হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। সেটা কি? সবচেয়ে শ্রেষ্ঠ নাম যেগুলো মুসলমানের, সেগুলো রাখতে আমাদের অনেকে আজকাল লজ্জা হয়। হ্যাঁ, মেয়েদের নাম আয়েশা, খাদিজা, এগুলো খুব বেশি শোনা যায় না, অথচ এগুলো হলো সবচেয়ে শ্রেষ্ঠ নাম মেয়েদের নামের মধ্যে। সবচেয়ে উত্তম নাম কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ, এরপরে আব্দুর রহমান। এটা হলো দুনিয়াতে যত নাম আছে ভিতরে সবচেয়ে সেরা নাম। মেয়েদের ক্ষেত্রে আমাতুল্লাহ, আমাতুর রহমান, মানে আল্লাহর বান্দি, এটা হলো দুনিয়াতে সবচাইতে সেরা নাম। এরপর দ্বিতীয় পর্যায়ে সেরা এবং শ্রেষ্ঠ নাম হলো যত নবীর, যত আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে, এই সমস্ত গুণবাচক নামগুলোর শুরুতে ছেলেদের নামের শুরুতে আব্দুল আর মেয়েদের নামের শুরুতে আমাতুন যোগ করে যে নাম হবে, আল্লাহর 99টি গুণবাচক নামের প্রত্যেকটা শুরুতে আপনি আব্দুল লাগাই দেন, আব্দুল গাফফার, আব্দুল কাহার, আব্দুল সত্তার, আব্দুল রহিম, আব্দুল ওয়াদুদ, আব্দুল গফুর, হ্যাঁ, আব্দুল মান্নান, এভাবে যত আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আছে তার সবগুলোর শুরুতে আব্দুল লাগাই দেন, মেয়েদের ক্ষেত্রে আমাতুন লাগাই দেন, শ্রেষ্ঠ নাম হয়ে যাবে। এই নামগুলো রাখার ক্ষেত্রে আমাদের আপত্তি হলো, অনেকের এই নাম রাখতে বললে বলে হুজুর আব্দুল্লাহ আব্দুর রহমান সেরা নাম বুঝলাম, কিন্তু আমার ভাতিজার নাম আব্দুল্লাহ আছে, আমার বোনের ছেলের নাম আব্দুল্লাহ আছে। আমি বলি সমস্যাটা কোথায়? আপনার ছেলের নাম, ভাতিজার নাম যদি আব্দুল্লাহ থাকে তো আপনার ছেলের নাম আব্দুল্লাহ হলে অসুবিধাটা কোথায়? আমরা মনে করি অসুবিধা হলো আব্দুল্লাহ বলে ডাক দিলে কে আসবে, এগুলো সব হাস্যকর কথা ভাই। আপনি আব্দুল্লাহ বলে ডাক দিলে দুজন একই সঙ্গে ডাক শুনবে, একই সঙ্গে দাঁড়ায় থাকবে, এরকম পরিস্থিতি জীবনে কয়বার ঘটবে? আর যদি দুইজন দৌড় দিয়ে আসে সমস্যাটা কোথায়? আরো ভালো না হইলো, ঠিক না বে? ঠিক। দিনের ক্ষেত্রে আমরা এই সমস্ত আজগুবি আজগুবি সুতা খুঁজি, দুনিয়ার ক্ষেত্রে যদি হইতো যে আপনি এবং আপনার ভাতিজা দুইজনকে দুনিয়ার কোন একটা মূল্যবান কিছু দেয়া হবে, এখন দিতে গেলে কাকে দিবেন, কে পাবে, এটা নিয়ে দুজনই দৌড় দিতে পারে, এটা নিয়ে আপনার আশঙ্কা হয়, তো সেজন্য আপনি ওটা নেওয়া বন্ধ করবেন না, ঠিক না বে? ঠিক। বরং আপনি বলবেন যে একজনে অন্তত পাক, অথবা দুজনে যদি পাওয়ার সুযোগ থাকে আপনি বলবেন দুজনেই পাক, ঠিক না বে? ঠিক। কিন্তু নামের ক্ষেত্রে আমরা এসে এই সমস্ত যুক্তি দাঁড় করাই, এটা ভুল যুক্তি। আরবিয়ানদের মধ্যে, আরবদের মধ্যে একই পরিবারে কয়েক ছেলের নাম আব্দুল্লাহ আছে, সবগুলোর নাম আব্দুল্লাহ, চার ছেলে চারটার নাম আব্দুল্লাহ, তাহলে ডাকে কেমনে? আব্দুল্লাহ আউয়াল, আব্দুল্লাহ সানি, আব্দুল্লাহ সালেস, আব্দুল্লাহ রাবে, মানে আব্দুল্লাহ এক বললে প্রথম জন আসে, আব্দুল্লাহ দুই তো দ্বিতীয় জন আসে, আব্দুল্লাহ তিন তো তিন নম্বরটা আসে, আব্দুল্লাহ চার বললে চার নম্বরটা আসে। জগৎ বিখ্যাত আলেম, ভারতবর্ষের অন্যতম মনীষী, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত, বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়া সৈয়দ সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহি, তার বংশধরদের মধ্যে, তার পরিবারের মধ্যে কয়েকটা বাচ্চার নাম মোহাম্মদ রেখেছে, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে, সবগুলোর নাম মোহাম্মদ। তো এই যে আমাদেরকে শয়তান যুক্তি দেয়, বলে যে না আমার বোনের ছেলে, আরে ভাই আপনার বোনের ছেলে, আপনার ছেলে সারা জীবন কি একসাথে থাকবে? জীবনে কয়বার একত্র হবে? হইলেই বা সমস্যা কি? তো এই যে সুন্দর নাম, সেটা রাখার ক্ষেত্রে শয়তান আমাদেরকে বাধা দেয়। বাচ্চার জন্য সুন্দর একটা নাম রাখতে হয়, নামের একটা প্রভাব বাচ্চার মধ্যে পড়ে, যখন নামটা ভালো রাখবেন প্রভাবটা ভালো পড়বে। যাই হোক, এরপরে শ্রেষ্ঠ নাম হলো নবী রাসূলদের নামে নামকরণ করা, আল্লাহর নেককার বান্দাদের নামকরণ, নাম নামে নামকরণ করা, এরপর কোনো অর্থবহ সুন্দর অর্থ হয়, ভালো অর্থ বহন করে এরকম নাম দিয়ে নামকরণ করতে হবে। এটা হলো নবজাতক শিশুর প্রতি বাবা মায়ের কর্তব্য। ৬ নম্বর হলো সন্তান জন্মের পর ৭ নম্বর দিনে তার মাথার চুল চেসে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় দান করা। সন্তানের চুলের ওজন পরিমাণ স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় কি করতে হয়? দান করতে হয় ৭ নম্বর দিনে। আমল করেছেন এটা যারা, হাত তোলেন। আপনার সন্তান জন্মের পর ৭ নম্বর দিনে চুল চাসার পরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ দান করছেন বা রূপা দান করছেন, যারা হাত তোলেন।
বুঝে দাঁড় করতে হাত তুলছেন আপনারা? আলহামদুলিল্লাহ চার পাঁচটা হাত উঠছে, এক দুজন হয়তো বুঝছেন কিনা আল্লাহ জানে। যাই হোক, আমি আমার সব সন্তানের ক্ষেত্রে আমলটা করেছি আলহামদুলিল্লাহ। ওলামা একরাম করেন, অনেকে আমরা জানি না, সন্তান জন্মের পর সাত নম্বর দিনে চুল চাষার পরে এই চুলটারে ওজন করার পর যতটুকু হয়, সামান্য কয়েক গ্রাম হয়, কতটুকু আর মাথার চুল থাকে তার, এই চুলের ওজন সমপরিমাণ যদি পয়সা আলা হন তাহলে স্বর্ণ, আর গরিব বা মধ্যবিত্ত হলে রূপা, অথবা এটার মূল্য গরিব দুঃখীকে দান করে দিবেন। রূপা দিলে, অনেক আগের কথা আমি দিয়েছি, আমার যতটুকু মনে পড়ে যে আপনার তখনকার হিসাবে বিশ পঁচিশ টাকা আসছিল, আর এই যে বছর দুই আগে আবার দিয়েছে অনুমান করে এক দেড়শো টাকার বেশি আসার কথা না রূপা দিলে, আর স্বর্ণ দিলে হয়তো অনেক বেশি হবে। আমি নিজে আমার মনে আছে বাচ্চার চুল পলিথিনে করে একেবারে স্বর্ণকারের দোকানে নিয়ে বলছি ভাই পাল্লাতে এগুলো উঠান, পরিচিত স্বর্ণকার না হলে তো যাতা উঠাবে না পাল্লায়, তো উঠানোর পরে কতটুকু হয়েছে এতটুকু, এতটুকু মূল্য কত হয়েছে হিসাব করে গরিব মানুষকে দিয়ে দেওয়া। এই আমলটা বিলুপ্ত হয়ে গেছে অথচ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই ছোট ছোট আমলগুলা, যে আমলগুলো ফরজ কোনো আমল না, না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু এগুলোর প্রভাব বাচ্চা ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য অনেক বড় ধরনের রাখে, এই জন্য এই আমলগুলো করতে হয়। এগুলো শিশুর পাওনা। যদি কোনো শিশুকে সপ্তম দিনে চুল চাষা সম্ভব না হয়, যখন করবেন তখন আপনার এই চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা দান করবেন। সাত নম্বর আমল হলো সপ্তম দিনে আকিকা দেওয়া। বাচ্চার জন্মের পরে কত নম্বর দিনে আকিকা দেওয়া? সপ্তম দিনে। সপ্তম দিনে, সাত দিন পরে না, সপ্তম দিনে আকিকা দেওয়ার মানে হলো সন্তান আজকে যে বার সে বারে জন্মগ্রহণ করেছেন, ধরেন আজকে হলো মঙ্গলবার, মাগরিবের পর থেকে কিন্তু পরের দিন শুরু হয়ে যায় আরবিতে, আগামীকাল মঙ্গলবার না, তাহলে মাগরিবের পর থেকে এখন মঙ্গলবার শুরু হয়ে গেছে। আজকে রাত্রে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে কি বারে জন্মগ্রহণ করলো? মঙ্গলবারে। হিজরি বর্ষ অনুযায়ী আপনার আরবি চাঁদ রাত আগে আসে, সেই হিসাবে মঙ্গলবারে, মঙ্গলবারে জন্মগ্রহণ করলে আগামী সোমবার হবে সপ্তম দিন। যে বারে জন্মগ্রহণ করবে তার আগের বারে আকিকা করা হলো কি? সুন্নাত। আমাদের দেশে বিশেষ করে যে সমস্ত এলাকাতে প্রবাসী থাকে বাপ মা, ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় বাপ মা বিদেশে থাকলে বলে যে আকিকাটা আসুক, ওর বাপ আসলে তখন করাবো। এই রোগটা আপনাদের সমাজে আছে না নেই? এটা অনেক বড় ধরনের একটা ভুল। সন্তানের সপ্তম দিনে আকিকা করা সুন্নাহ, এর মাধ্যমে সন্তানের নিরাপত্তা হয়, সন্তান বাবা মার বাধ্যগত হয়, সন্তান নেককার হয়, এর অনেক উপকারী দিক আছে। অথচ এটাকে আপনি বিলম্ব করে ফেললেন, এক বছর পরে ছয় মাস পরে বাপ আসবে তখন করবেন, অথচ এটার সাথে বাপ আসার কোনো সম্পর্ক নেই। বাপ আসার পরে আপনার পয়সা থাকলে ফুর্তি করে খাওয়া দাওয়া করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আকিকাটা সপ্তম দিনে করাই ফেলান, সপ্তম দিনে পশু জবাই করে আত্মীয় স্বজনকে গোশত রোস্ত দিয়ে দেন, বাপের জন্য ফ্রিজে একটু রেখে দেন, উনি আসলে তখন খাওয়াইেন, এটাই হলো সুন্নাহ। আমল করবো তো ইনশাআল্লাহ আমরা। আট নম্বর আমল হলো বাচ্চাকে খাতনা করানো, মুসলমানি করানো। এই কাজগুলো একটা নবজাতক শিশুর প্রতি বাবা মায়ের কর্তব্যের অংশ। আবার আমি এক নজরে বলে দিচ্ছি, প্রথম কর্তব্য হলো শিশু যেন নেককার হয়, ভালো মানুষ হয়, আল্লাহর ওলি হয়, খাঁটি মুসলমান হয়, দিনদার হয়। এই জন্য আগে থেকে বাবা মা আল্লাহর কাছে দোয়া করবে সূরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত দিয়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ও জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আগে থেকে দোয়া করবে। নাম্বার দুই, শিশু যেন ভালো মানুষ হয়, সেজন্য শিশু দুনিয়াতে আসার অনেক আগে থেকে যিনি বাবা হতে যাচ্ছেন, মা হতে যাচ্ছেন, তিনি আগে থেকে তার জীবন সঙ্গী, জীবন সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে এমন জীবন সঙ্গী সঙ্গিনী দেখবেন যার ভিতরে আর কিছু থাকুক আর না থাকুক তাকওয়া যেন থাকে, দিনদারি যেন থাকে, আল্লাহর ভয় যেন থাকে, সেজন্য আল্লাহর নেককার বান্দা হয়। এ লোকটার তাকওয়া যদি থাকে তাহলে সেটাকে সে দেখে নির্বাচন করবে তার জীবনের সঙ্গী। কেন? যাতে করে তার মাধ্যমে যে সন্তান আসবে, বিশেষ করে ছেলেদের জন্য এটা বেশি প্রযোজ্য, যে মা যাকে নির্বাচন করবে, স্ত্রী হিসাবে যাকে নির্বাচন করবে, সন্তানের মা হিসাবে যাকে নির্বাচন করবে, সে যেন নেককার হয়, পরহেজগার হয়, তাহলে কি হবে, আমার সন্তানটা তার মাধ্যমে ভালো মানুষ হবে। মা যদি দিনদার না হয় তাহলে সন্তান ভালো মানুষ হওয়ার সম্ভাবনা কম। এটা সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে স্ত্রী যেন দিনদার হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। নাম্বার তিন, সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে সন্তান দুনিয়াতে আসার আগে থেকে সম্পর্ক যখন হবে, মিলন যখন হবে, তখন আল্লাহর কাছে দোয়া করা, ওয়াজান্নিবি শাইতানা মা রাযাকতানা, আল্লাহ যে সন্তান আপনি আমাদেরকে দিবেন এই সন্তান যেন শয়তান দুনিয়াতে মনে মনে যে আঘাত করবে, আদম সন্তানকে নষ্ট করবে, বিপদগামী করবে, পথহারা করবে, জাহান্নামের দিকে নিবে, আমিন ওয়া আউযু বিকা বাইয়া হাদুরুন, বিভিন্ন দোয়া আছে।
এই দোয়াগুলো বিশেষ করে হাদিসে যেটি বর্ণিত আছে ফরম্যাটে দোয়াটা করার পাশাপাশি তিন নম্বর কাজ হলো ডান কানে আজান দেওয়া, আজানটা। চার নম্বর হলো তাহনিক করানো যেটা বললাম, পাঁচ নম্বর হলো সুন্দর নাম নির্বাচন করা, ছয় নম্বর হলো সপ্তম দিনে চুল চাষার পরে ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা বা তার সমমূল্য গরিবদেরকে দান করা, এটা ছয় নম্বর। সাত নম্বর হলো আকিকা দেওয়া এবং সাত নম্বর হলো, আট নম্বর হলো খাতনা করানো। এগুলো শিশুর প্রতি কর্তব্য। এবার আসা যাক যে শিশু যখন বড় হবে তাকে আমরা শিশু অবস্থাতে এই কাজগুলো করার মাধ্যমে সে যে নেককার হবে, সে যেন দিনদার হয়, সেজন্য তো কর্তব্য পালন করবই। এরপরে আমাদের শিশু যদি, আমাদের সন্তান যদি নেককার হোক আমরা চাই, সে যদি ভালো মানুষ হোক আমরা চাই, আরও কিছু কর্তব্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেদেরকে বাঁচাইলে হবে না, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর পরিবারকে সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই যে কতগুলো কাজের কথা বললাম, আটটা কাজ, এই কাজগুলো করে সন্তানের প্রতি, শিশু নবজাতকের প্রতি যে দায়িত্ব সেটা পালন করতে হবে। আর এটার পাশাপাশি সন্তানের প্রতি আরো কিছু দায়িত্ব আছে। তার প্রথম হলো সন্তানকে আপনি ইমানি তরবিয়ত দিতে হবে। ইমানি তরবিয়ত কি? ইমানি তরবিয়ত হলো সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহর সাথে পরিচিত করতে হবে। আপনি প্রত্যেকটা কাজে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহর দাসত্বের স্বীকৃতি দিবেন। এগুলোর মাধ্যমে আপনার সন্তান জানবে যে দুনিয়াতে আমি মা বাবার মাধ্যমে এসেছি ঠিক, কিন্তু আমার একজন মহান সৃষ্টিকর্তা রব মালিক আছেন, এবং তার রবকে সে চিনবে। প্রতিটা কথায় আল্লাহর কথা তাকে বলবেন, আল্লাহর নেয়ামতের কথা তাকে বোঝাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে সেই কথা তাকে বলবেন। আল্লাহর সাথে আস্তে আস্তে ছোট শিশুর জন্য পরিচয় হয়, সেই জন্য ছোটবেলা থেকে সেভাবে করবেন। আমাদের ছোট সন্তানদেরকে আজকাল আমরা ছোটবেলা থেকে তাদেরকে তরবিয়ত দেওয়া, ইমানি তরবিয়ত দেওয়া, আল্লাহর সাথে পরিচিত করানোর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা আজ আমাদের মাঝে নাই। আমাদের সন্তানদেরকে আমরা ছোটবেলা থেকেই এখন অস্থির হয়ে যাই যে মুখ ফোটার আগে থেকেই অ আ পর, এবিসিডি পর, এমনকি প্রয়োজনে আলিফ বা তা পর, যাই বলেন এই পর, এই পড়ার জন্য আমরা অস্থির হয়ে যাই, ঠিক না? ঠিক, মুখ ফোটার আগে থেকে পর, ঠিক আছে আপনি বাচ্চাকে পড়া শিখাবেন, ছোটবেলা থেকে শিখান, কিন্তু আপনি আপনার বাচ্চাকে আল্লাহ বলা শিখিয়েছেন কিনা, আল্লাহর কাছে ডাক শিখিয়েছেন কিনা, আল্লাহর কাছে চাওয়া শিখিয়েছেন কিনা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শিখিয়েছেন কিনা, আল্লাহর সাথে সম্পর্ক শিখিয়েছেন কিনা, তাকে আপনি শিখিয়েছেন কিনা যে তুমি বাবা মাকে দেখতে পাও, এই বাবা মার পেছনে অদৃশ্যে যাকে দেখতে পাও না, যার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো, আমরা সবকিছু পেয়ে থাকি, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, এই পরিচয়টা শিশুকে ছোটবেলা থেকে দিতে হবে, পদে পদে দিতে হবে, লব্জে লব্জে দিতে হবে, কথায় কথায় দিতে হবে, ইমানের তারবিয়ত দিয়ে শিশুকে বড় করতে হবে। যদি না করেন, সন্তান যদি বাহিরের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে নাস্তিক হয়ে ওঠে, সে যদি বেইমান হয়ে ওঠে, বিশেষ করে এখন এমন একটা সময় চলছে নাস্তিকবাদের আগুন এবং আল্লাহ দ্রোহিতার আগুন, বেইমানের আগুন, নাফরমানের আগুন, ফাসিকির আগুন, এগুলো গোটা সমাজকে এমনভাবে ছেয়ে গেছে যে আপনার শিশু ছোটবেলায় স্কুলে যাবে, সেখান থেকেই সেই নাস্তিকতাবাদের আগুনের ছোঁয়া তার গায়ে লাগবে, ফাসিকির ছোঁয়া তার গায়ে লাগবে, আপনি টেরও পাবেন না। আপনার বাবা এই বাচ্চার দাদা, তিনি আপনাকে যতটুকু দিনদারির উপরে রেখে গেছেন, আপনি আপনার সন্তানকে ততটুকু দিনদারির উপরে রেখে যেতে পারবেন না, কারণ পরিবেশ দিন যত যাচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে। আপনার বাবা আপনাকে যে পরিবেশ দিয়ে গেছেন, আপনি আপনার সন্তানকে সেই পরিবেশ দিতে পারবেন না। আপনার বাবা আপনাকে যে স্কুলে পাঠিয়েছে, সেই স্কুলের টিচাররা পর্যন্ত, সাধারণ স্কুলের শিক্ষকরা পর্যন্ত নামাজ কালাম পড়তেন, আল্লাহর ভয় ছিল, আল্লাহর নামটা নিতেন, এখন সময় সেই জায়গায় নাই, এখন পরিবর্তন হয়েছে, এখন স্কুল তো স্কুল, মাদ্রাসা দিয়ে পর্যন্ত সন্তানকে ধরে রাখা যায় না, নষ্ট হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, খারাপ হয়ে যায়, সেখানে সাধারণ জেনারেল এবং সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানে দিলে সন্তানের অবস্থা কত করুণ হতে পারে, তার দিনদারি কোন জায়গায় যেতে পারে সেটা তো বলাই বাহুল্য, ঠিক না? ঠিক, পরিবেশ কি এখন আগের চাইতে ভালো না খারাপ? একজন সন্তান যাতে মুসলমানের সন্তান মুসলমান হয়ে বড় হয়, দিনদার হয়ে বড় হয়, সেরকম পরিবেশটা কি অনুকূল না প্রতিকূল? প্রতিকূল। তাহলে প্রতিকূল পরিবেশে আপনার সন্তান দিনদারের উপরে টিকে থাকুক, এটা যদি আপনি চান,
তাহলে আপনার চেষ্টা হইতে হবে আপনার বাবা যতটুকু চেষ্টা করেছেন তার চেয়ে অনেক বেশি, কারণ পরিবেশ এখন প্রতিকূল। এই প্রতিকূল পরিবেশে এই ঝড়ের সাথে মোকাবেলা করে আপনার সন্তানকে ঈমান নিয়ে টিকতে হলে তার ঈমানটাকে মজবুত করতে হবে, বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে, তার তাকওয়াটাকে শক্তিশালী করতে হবে, তাকে এফোর্ট দিতে হবে, তাকে হেল্প করতে হবে, তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে হবে যাতে তার ঈমানটা টিকে থাকে। যদি না করেন, আপনার পরে সন্তান যদি ফাসেক হয়ে যায়, বেনামাজি হয়ে যায়, বেঈমান হয়ে যায়, নাস্তিকতাবাদে চলে যায়, সংশয়বাদী হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, তাহলে আপনার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হলো না। কারণ মানুষের মৃত্যুর পর মাত্র তিনটা জিনিস তার কবরে তার আমল নামাতে উপকার যোগ করতে থাকে, তার সওয়াবের অ্যাকাউন্টে ব্যালেন্স পাঠাতে থাকে তিনটা আমলে। তার একটা হলো আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, যদি নেক সন্তান রেখে যান আর এই নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়ার মাধ্যমে আপনার জন্য আল্লাহর কাছে যে ফরিয়াদ করবে, চোখের পানি ফেলবে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, এই সন্তানের দোয়াটা আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে। এবং সেটা আপনার এই সন্তান চলে যাওয়ার পরে তার সন্তানরা আসবে, তারা দোয়া বলবে আল্লাহ আমার দাদাকে মাফ করে দেন, সেটা আপনি পেতে থাকবেন। তারা যাওয়ার পর পরবর্তী প্রজন্ম আসবে, তারা এসে দোয়া করবে আল্লাহ আমার পূর্বপুরুষ যারা আছেন তাদেরকে মাফ করে দেন, আপনি কবরে সেই দোয়া পেতে থাকবেন। আপনি যদি আপনার সন্তানকে সঠিক ট্র্যাকে রেখে যেতে না পারেন, দিনদারি শিক্ষা দিয়ে যেতে না পারেন, মুসলমান বানিয়ে যেতে না পারেন, মুত্তাকি বানিয়ে যেতে না পারেন, আল্লাহওয়ালা বানিয়ে যেতে না পারেন, আল্লাহর সাথে সম্পৃক্ত এবং পরিচিত করে যেতে না পারেন, তাহলে আপনার মৃত্যুর পর আপনি তো বঞ্চিত হলেন। আপনার পূর্বপুরুষ যতজন আছে, আপনার বাপ, তার বাপ, তার বাপ, পূর্বের বাপ, সকলে যে দোয়া পেত এই সন্তান থেকে, এর বংশধর থেকে, সেই সিলসিলা, সেই ধারাবাহিকতা আপনি ছিন্ন করে ধ্বংস করে দিয়ে গেলেন। আপনার চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। আমরা কি চাই যে আমাদের মৃত্যুর পর যখন আমরা অসহায় হয়ে যাব, একবার সুবহানাল্লাহ বলার সুযোগ থাকবে না, একটা নেকি আমার আমল নামায় প্লাস করার, যোগ করার সুযোগ থাকবে না, তখনও আমার আমল নামায় আমল যেতে থাকুক, সব দুনিয়া থেকে যেতে থাকুক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আমার জীবনের সবচেয়ে বড় প্রচেষ্টা হবে, সবচেয়ে বড় পরিশ্রম হবে, সবচেয়ে বড় সাধনা হবে আমার সন্তানটা যেন আল্লাহর খাঁটি বান্দা হয়ে থাকে। ঠিক না? ঠিক, আল্লাহর খাঁটি বান্দা হয়ে থাকে, এটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনার এই সন্তান আপনার এবং আপনার পরবর্তী পুরুষদের জন্য তারা দোয়া করবে, নেকামল করবে। শুধু সে করবে তা না, তাকে যদি মানুষ বানিয়ে যান সে তার সন্তানকে বানাবে, সে আবার তার সন্তানকে বানাবে, ধারাবাহিকতা টিকে থাকার সম্ভাবনাটা টিকে থাকবে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে শুধু পয়সার মেশিন বানিয়ে যান, পড়ালেখা শিখে শুধু ভালো স্কুলে চান্স পাও, ভালো কলেজে চান্স পাও, ভালো কেরিয়ার গড়ো, ভালো পয়সা করে কামাও, এগুলোও যদি শুধু শিখান, এগুলোই যদি শুধু শিখান, আর তাকে আল্লাহর বান্দা হওয়া যদি না শিখান, বান্দিগি যদি না শিখান, গোলামি, মালিকের গোলামি যদি না শিখান, আব্দিয়ত যদি না শিখান, শুধু পয়সাই শিখালেন, শুধু দুনিয়াই শিখালেন, শুধু ক্যারিয়ার চেনালেন, তাহলে এই ছেলে হয়তো বড় অফিসার হবে, হয়তো বড় ব্যবসায়ী হবে, হয়তো বড় প্রতিষ্ঠিত কোনো জায়গায় সে চলে যাবে, কিন্তু মনে রাখবেন এই ছেলে খাঁটি মুসলমান না হওয়ার কারণে এ না আপনার কদর জীবদ্দশায় বুঝবে, না মৃত্যুর পরে বুঝবে, না আপনার স্ত্রীরটা বুঝবে, না তার পূর্বপুরুষেরটা বুঝবে। তার থেকে আপনি কখনো আপনার কবরে যাওয়ার পর কোন একটা নেকি আপনার আমল নামায় পাওয়ার তো প্রশ্নই নেই, বরং তাকে বিপদগামী করার কারণে, তাকে নষ্ট করার কারণে, শুধু দুনিয়া শিখিয়ে তাকে যে আপনি আল্লাহর সাথে পরিচিত করাইতে পারেন নাই, আপনি যে তার দায়িত্ব পালন করেন নাই, আপনি বাবা হিসাবে, মা হিসাবে সন্তানকে যে নেককার হিসাবে গড়ে তোলেন নাই, এই জন্য আপনার সাধনা আপনি ব্যয় করেন নাই, আপনার চেষ্টা আপনি ত্রুটি করেছেন, এই জন্য কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর কাছে বিচার দিবে, বলবে আল্লাহ আমি একা, আমি একা কেন জাহান্নামে যাব, আমার বাবা আমাকে শুধু শিখিয়েছে পড়ালেখা কর, কেরিয়ার কর, ভালো কলেজে যা, ভালো স্কুলে যা, পয়সা নিয়ে আয়, আমার বাবা আমাকে হালাল হারাম শিখায় নাই, তোমার সাথে পরিচিত করে নাই মালিক, আমি কেন একা জবাবদিহি করব, আমি তো ছোট শিশু ছিলাম, বাবা মা দায়িত্ব পালন করে নাই, অবহেলা করেছে। শিশু যদি বিচার নাও দেয় আল্লাহ তাআলা অটোমেটিক বিচার করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা দায়িত্বশীল করেছেন, তুমি যার দায়িত্বে আছো, তোমার সন্তান সন্ততি পরিবার তাদের ব্যাপারে, যাদের দায়িত্ব আছো তাদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন তুমি কি দায়িত্ব পালন করেছো। যদি দায়িত্ব ত্রুটি করো তাহলে কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে কি লাগবে না? মোহতারাম হাজরিন, এই জন্য আমাদের সন্তানের প্রতি আমাদের প্রথম কর্তব্য হলো তাদেরকে ঈমানের তারবিয়ত দেওয়া,
ইমানের শিক্ষা দেওয়া। আর ইমানের শিক্ষাটা কি? ছোটবেলা থেকে তাকে আল্লাহর সাথে পরিচিত করানো, আল্লাহর কথা বলা, তাকে এই জিনিসটার বার্তা দিয়ে দেওয়া যে বাবারে এই পৃথিবীতে তুমি যা করো আর না করো তোমার মালিককে ভুলবা না। সূরায়ে লোকমান কোরআনে কারিমে একটা সূরা আছে, এই সূরায়ে লোকমানে আল্লাহ তাআলা লোকমান হাকিম নাকি নামে আল্লাহর একজন প্রিয় বান্দা, নেককার বান্দা ছিলেন, তিনি তার সন্তানকে কি উপদেশ করেছেন, অনেকগুলো উপদেশ করেছেন, এই উপদেশগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এগুলো দেখে নেবেন অবসর সময়ে। তন্মধ্যে থেকে একটা উপদেশ ছিল, তিনি তার সন্তানকে বলেছেন, হে আমার আদরের সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, বাবারে জীবনে আর যা করো না করো কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা না, এটা সবচেয়ে বড় পাপ, শেষ হয়ে যাওয়া, তোমার আখেরাত ধ্বংস হয়ে যাবে। তাওহীদের উপরে তুলে রাখার জন্য সন্তানকে তিনি উপদেশ দিয়েছেন, আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের জন্য ভালো, এটা জেনে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, আমাদেরকে সেখান থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য সন্তান হিসেবে তারা যেন ভালো মানুষ হয়, বাবা মার কর্তব্য হলো ইমানি পরিবেশে তারা যেন বড় হয় সেই সুযোগ করে দেওয়া, করব তো আমরা ইনশাআল্লাহ। নাম্বার দুই, বিশেষভাবে তাদেরকে নামাজের শিক্ষা দেওয়া। ছোটবেলা থেকে নিয়মিত যদি সন্তান নামাজ পড়ে তার 50% দ্বীনের হেফাজতের আশা করা যায়। ছোটবেলা থেকে যদি নামাজের শিক্ষা দেওয়া হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু সাবিয়্যাস সালাহ, তোমরা ছোট শিশুকে, ওয়াহুয়া ইবনু সাবা সিনিন, সে সন্তান যখন 7 বছর বয়স হবে তখন থেকে তোমরা নামাজের শিক্ষা দাও, নামাজের তালিম দাও। এই যে 7 বছর থেকে নামাজের নির্দেশ দিতে হবে, অন্য হাদিসে আসছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউস সাবা, তোমাদের সন্তানরা যখন 7 বছর হয়ে যাবে তখন থেকে নামাজের অর্ডার করো, নামাজ পড়তে নির্দেশ দাও। কারণ নামাজের সাথে যদি পরিচিত হয় আল্লাহর সাথে পরিচিত হবে, মসজিদে যাচ্ছে, আল্লাহর ঘরে যাচ্ছে, আল্লাহর সাথে সে সম্পর্ক গড়ে তুলতে পারবে এবং এর মাধ্যমে সে দিনদার হবে। 3 নম্বর হলো বিশেষভাবে সন্তানকে আখলাক আচরণ শিক্ষা দেওয়া। কিসে শিক্ষা দিতে হবে ভাই? আখলাক আচরণ। যত সন্তানের চরিত্র নষ্ট হয়, যত সন্তান বিপদগামী হয় বাপ মার থেকে শিখে আর না হয় বাপ মার অবহেলার কারণে বাহির থেকে শিখে, এই দুইটার তৃতীয় দুইটা ছাড়া তৃতীয়টা হওয়ার কোনো সম্ভাবনা খুব কম। ভাইরা আমার, সন্তান দিকে তাকালে মা বাপের ব্যাপারে অনুমান করা যায়, বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়। সন্তান যদি ভালো হয়, ভদ্রতা শিখে, শিষ্টাচার শিখে, আদব আখলাক শিখে, মানুষের প্রতি ভালো আচরণ করা শিখে, অন্যের প্রতি দায়িত্ব এবং কর্তব্য বোধ তার মধ্যে থাকে, তাহলে আপনি সুধারণা করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই তার বাবা মা থেকে সে এটা শিখেছে, অথবা বাবা মা তাকে এটা শেখার মতো পরিবেশ দিয়েছে, সুযোগ করে দিয়েছে, এজন্য সন্তান সেটা শিখেছে। কোন সন্তান নষ্ট হয়েছে, খারাপ হয়েছে, দু চারটা ব্যতিক্রম আছে, বাবা মা ভালো হওয়ার পরও সন্তান নষ্ট হয়, যেমন আল্লাহ নবী নূহ আলাইহিসসালামের সন্তান নষ্ট হয়েছে, লূত আলাইহিসসালামের পরিবার নষ্ট হয়েছে, কিছু বিচ্ছিন্ন ব্যতিক্রম ঘটনা ঘটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবতা হলো সন্তান যদি নষ্ট হয় সে ঘর থেকে নষ্ট হওয়া শিখেছে, আর না হলে তার বাপ মা হয়তো ভালো মানুষ কিন্তু তারা তাকে নষ্টের হাত থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার সে কাজগুলো ঠিকমতো করতে পারেননি। এই জন্যই তো সন্তান ভালো হলে আপনি অটোমেটিক সওয়াব পাইতে থাকবেন কবরে, সন্তান যদি খারাপ হয় তাহলে তার দায় আপনাকে বাবা হিসেবে মা হিসেবে বহন করতে হতে পারে। মোহতরম হাজরিন, তাহলে সন্তানকে তৃতীয় যে দায়িত্ব এবং কর্তব্য হলো তার প্রতি তাকে আপনি সুন্দর আখলাক শিখাতে হবে, ভদ্রতা শিখাতে হবে, ম্যানার্স শিখাতে হবে, এবং সেটা লফজে লফজে শিখাতে হবে। সন্তানকে ছোটবেলা থেকে বড় ভাইকে সম্মান করা শেখাতে হবে, মুরব্বীদের কথা মানা শেখাতে হবে, ধৈর্য ধারণ করা শেখাতে হবে, ত্যাগের শিক্ষা দিতে হবে। আপনার সন্তানের হাতে টাকা দিয়ে আপনি বলেন যে তোমার জন্য এই টাকাটা আমি বরাদ্দ রেখেছি বাবা, তোমার ঈদের জন্য কাপড়ের জন্য এই টাকাটা রেখেছি, আমাদের পাশে কোনো ঘরে কোনো বাড়িতে গরিব পরিবার আছে, তাদের ঈদের জামা কেনার টাকা নাই, তুমি চাইলে তোমার এখান থেকে কিছু টাকা দিয়ে একটা জামা ওই বাচ্চার জন্য কিনতে পারো, বাচ্চাকে শেখান, তাকে সাথে নিয়ে যান, জামা কিনেন, এরপরে তার হাত দিয়ে সে বাসায় পাঠান, এই বাচ্চা বড় হওয়ার পরে মানুষ হওয়া শিখবে, মানবতা শিখবে, আপনি কবরে যাবেন এরকম সে অনেক ভালো কাজ করবে। আজ এগুলার খোঁজ খবর নাই, এখন হলো বাচ্চা এবিসিডি পড়লো কিনা, স্কুলে ফার্স্ট হলো কিনা, ক্যাপ্টেন হইতে পারলো কিনা, ভালো স্কুলে চান্স পেলো কিনা। বাচ্চাদেরকে আমরা এখন টাকার মেশিন বানিয়ে ফেলেছি, ঠিক না? ঠিক, যার কারণে এখন আর সন্তান
মা বাবার চক্ষু শীতলকারী সন্তান সেরকম হয় না, খুব কম। মোহতরাম হাজরিন, চার নম্বর যে কাজটা করতে হবে তা হলো সন্তানের সন্তানের পাওনা হলো, সন্তানের অধিকার হলো যে আপনি তাদের প্রতি সমতা বজায় রাখতে হবে, এটা তাদের পাওনা। বাবা মা হিসাবে আপনার যেরকম অধিকার আছে সন্তানের কাছে, সন্তানেরও অধিকার আছে আপনার কাছে। সেই অধিকারগুলোর মধ্যে থেকে চার নম্বরের অধিকার হলো তাকে আপনি কি করতে হবে, সমতা এবং ইনসাফের সাথে তার সাথে আচরণ করতে হবে। কয়েকজন ছেলে মেয়ে যখন আল্লাহ তাআলা দিবেন তখন তাদের প্রতি সমতা বজায় রাখতে হবে। অনেক বাপরা আছেন, অনেক মা আছেন, এই ক্ষেত্রে ধরা খেয়ে যান। কয়েকজন ছেলে মেয়ে আছেন একজনের দিকে এমন টানা টানেন যে যত হাদিয়া তোহফা, যত দান, যত টাকা পয়সা দেওয়া, যত উপহার দেওয়া সব একজনকে দেয় আরেকজনকে দেন। এরকমটা আছে না নাই মুরব্বীদের মধ্যে? মুরব্বীরা এটা মনে করেন না আপনি বাপ মা হয়ে গেছেন দেখে কিয়ামতের ময়দানে আপনার কোনো আর হিসাব নিকাশ হবে না সন্তানের ব্যাপারে। সন্তানের প্রতি জুলুম করবেন, সন্তানের প্রতি অবিচার করবেন, বৈষম্য করবেন, বেইনসাফি করবেন, নাইনসাফি করবেন, এর জন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগবে। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছি। নবীজি বলেন, আচ্ছা তাই নাকি, অন্য তো সন্তান আছে তোমার, আরো তো সন্তান আছে আমি জানি, সবাইকে দিস? বলে, না রাসূলুল্লাহ, সবাইকে দেনে, একজনকে দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাও তাকে যে দিয়েছো অন্য সবাইকে দাও ইনসাফের সাথে। ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং সন্তানকে দানের ক্ষেত্রে ইনসাফ বজায় রাখো, সমতা বজায় রাখো। এক ছেলেকে 10 টাকা দিলে আরেক ছেলেকেও দাও, এক ছেলেকে একটা জমি লিখে দিলে সমমূল্যের আরেকটা জমি আরেকটা ছেলেকেও দাও, কয়েকজন থাকলে সবাইকে সমান হারে দাও। একজনকে দিবা আরেকজনকে দিবা না এটা করা যাবে না। আপনি বলবেন একজন দুর্বল একটু এজন্য তারে দিছি, আরেকজনের তো আছে এজন্য দেই নাই, না, এ অধিকার আপনাকে দেয়নি ইসলাম। একটা হলো যে তার জন্য দুর্বল হিসাবে তার জন্য খরচ করা লাগে, একজন অসুস্থ তাকে আপনি ঔষধ দিলেন, চিকিৎসা দিলেন, খরচ করলেন, আরেকজন সুস্থ তো তার তো দরকার নেই, ঠিক আছে এখানে তো তার খরচ করার দরকার নেই, কিন্তু আপনি যদি জমি জমা দেন, টাকা পয়সা দেন, আপনার কোনো সম্পদ অ্যাসেট দেন, তাহলে সেটা দিতে হলে সমান হারে দিতে হবে। মেয়েরা যদি থাকে তাদেরকে দেওয়ার ক্ষেত্রে ছেলে যা পাচ্ছে একজন, সে ছেলের কমপক্ষে 50%, সে ছেলের কমপক্ষে না 50% একজন মেয়েকে দিতে হবে। ছেলেদেরকে শুধু দিবেন, মেয়েদেরকে তো আর দরকার নাই, তাদের তো বিয়ে হয়ে গেছে, এরকম বললে হবে না। অনেক বাবা মারা এই অন্যায়টা করে থাকেন, এই গুনাহটা করে থাকেন। বাবারা খুব ভালো করে শুনে রাখেন, সন্তানদের প্রতি সমতা বজায় না রাখলে, বেইনসাফি করলে, জুলুম করলে গুনাহ হবে। অনেক সময় দেখা যায় এক সন্তান বিদেশ গেছে, আপনি টাকা দিয়ে পাঠাইছেন, ঠিক আছে আপনি বাবা হিসাবে যে টাকা দিয়ে পাঠাইছেন, ভিসা তার জন্য কিনছেন, টিকিট কিনছেন, টাকা খরচ হয়েছে, আপনি এই টাকাটা আদায় করতে পারেন যে তোমার পিছনে এটা খরচ করছি, অন্যদের জন্য তো করি নাই, তো এই টাকাটা তুমি ফেরত দাও, এটা আমি অন্যদেরকে ভাগ করে সমান হারে তুমিও পাবা অন্যরাও পাবে, অথবা এই টাকাটা আমি জমে জমা কিনবো, এতটুকু আপনি করতে পারেন। কিন্তু সন্তান বিদেশ যাওয়ার পরে যত কামাই রোজগার করতেছে সব সম্পদ ভাগ করে, যারা বিদেশ যায় না দেশে বসে টোটো করে ঘুরে বেড়ায় তাদেরকেও আপনি সমান হারে ভাগ করে দিলেন, এটা জুলুম হবে, এটা কি হবে, জুলুম হবে। কষ্ট করে উপার্জন করছে একজন, আর যেগুলো উপার্জন করে না ঘুরতেছে দেশে চায়ের দোকানে আড্ডা মারতেছে ওদেরকে আপনি ভাগযোগ করে দিয়ে দিলেন, এটা জায়েজ হবে না, গুনাহ হবে, গুনাহ হবে। কিন্তু অনেক বাবা মা এই কাজটা করেন কি করেন না, করেন। হ্যাঁ এটা ঠিক, যে ভাইকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তিনি বড়, বাবা আগে তাকে বিদেশ পাঠাইছেন বা পুঁজি দিয়ে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন, হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, তিনি আগে বেড়ে গেছেন, তার অবশ্যই নৈতিক দায়িত্ব আছে ছোট ভাই বোনকে উঠানো, যদি না উঠায় তাহলে সে অমানবিক আচরণ করলো, সে আল্লাহর কাছে দোষী হলো সেটা আরেক জিনিস। কিন্তু বাবা মা জোর করে তার সমস্ত সম্পদগুলো নিয়ে নিজের নামে নিয়ে অন্য সন্তানদেরকে দিবে, এই অধিকার বাবা মায়ের নাই। অনেক বাবা মারা এই অন্যায়গুলো করেন কি করেন না, এবং এই অন্যায়গুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে মৌলিকভাবে সন্তানদের যে পাওনা আছে, তাদের যে অধিকার আছে বাবা মায়ের কাছে, বাবা মায়ের যে কর্তব্য আছে, বাবা মায়ের যে করণীয় আছে সন্তানদের প্রতি, দায়িত্ব আছে সন্তানদের প্রতি, যেগুলো না করলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে, সেগুলোকে আমি পাঁচটা শ্রেণীতে ভাগ করেছি। এক, সন্তান দুনিয়াতে আসার আগে বা পরে সে যেন ভালো মানুষ হয়, নবজাতকের প্রতি আটটি করণীয়, এগুলো করার মাধ্যমে আপনি সন্তানের অধিকার আদায় করলেন, সন্তানের হক আদায় করলেন, সন্তানের প্রতি খেয়াল করলেন যেন সে ভালো মানুষ হয়। নাম্বার দুই, সন্তান যেন ভালো মানুষ হয় সেজন্য তাকে ইমানি শিক্ষা ছোটবেলা থেকে আল্লাহর সাথে পরিচয় করে তুললেন, কথাবার্তায়, কাজে, কর্মে, আমলে, সবকিছুতে। নাম্বার তিন,
তাকে বিশেষভাবে নামাজের শিক্ষা দিলেন, ছোটবেলা থেকে নামাজের সাথে নিয়ে গেলেন। যে সমস্ত বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মা বাবা নামাজের শিক্ষা দেয়, দেখবেন পিচ্ছি থাকতে সে নামাজ পড়া ধরে, ঠিক না? ঠিক। চার নম্বর হলো, সন্তানকে আপনি সুন্দর আচার আচরণ, মানসিকতা, ভদ্রতা, শিষ্টাচার এগুলো শিখাবেন, ম্যানার্স শিখাবেন। আর পাঁচ নম্বর হলো, সন্তানের প্রতি সমতা বজায় রাখবেন, ইনসাফ বজায় রাখবেন, কোনো জুলুম এবং বেইনসাফি করতে পারবেন না, এগুলো সন্তানের পাওনা, সন্তানের অধিকার। এই অধিকারগুলো আপনাকে আদায় করতে হবে আপনার কল্যাণে। আপনি যদি এগুলো আদায় করেন, তাহলে এই সন্তান মানুষের মতো মানুষ হবে, আল্লাহর নেককার বান্দা হবে, আল্লাহর ওলি হবে। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, ব্যবসায়ী হোক, যেটাই হোক, তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, নেককার হবে। আর এই সন্তান ভালো মানুষ হলে আপনি কবরে অটোমেটিক সওয়াব পেতে থাকবেন ইনশা আল্লাহ। চেষ্টা করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। এবার আসা যাক, এই সন্তানকে নেককার করার জন্য, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে গড়ে তোলার জন্য, ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, আমরা আমাদের যে কর্তব্য আছে, আমাদের যে দায়িত্ব আছে, সেগুলো তো পালন করবই। কিন্তু এই দায়িত্ব পালন করার পাশাপাশি তারা যেন ভালো মানুষ হয়, সেজন্য আমরা সংক্ষেপে তাদের জন্য কোন রুট অবলম্বন করতে পারি, কি কি আমল করতে পারি। তার ভিতরে সর্বপ্রথম আমলটা হলো তাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা। দৃষ্টান্ত স্থাপন করা মানে সন্তানদের সামনে নিজেরা ভালো মানুষ হয়ে তাদেরকে আদর্শ দেখানো। একটা কথা আমরা সবাই জানার কথা, সেটা হলো ছোট শিশুরা শুনে শুনে পড়ে পড়ে যা শিখে তার চেয়েতে বেশি শিখে দেখে দেখে। কথা কি বুঝতে পারছেন? সন্তানরা, ছোট ছোট বাচ্চারা শুনে শুনে যা শিখে, বইতে পড়ে পড়ে যা শিখে, তার চেয়ে বেশি শিখে সে কি দেখে? বাস্তব জিনিস দেখে দেখে। আপনি যদি বলেন যে বাবা মিথ্যা বলতে হয় না, মহাপাপ, এটা সে শুনলো, বইতে সে পড়লো মিথ্যা বলা মহাপাপ, এটা সে পড়লো। কিন্তু সে জানে তার বাপে কেউ ডাকছে, অমুক বাসায় আসেন নাকি, বা কলিং বেল টিপতে বলছে, বাপে আসায় আসেন নাকি, তো বাচ্চাকে বলে দিছে যে বল আব্বা নাই। তো এই সন্তান তখন দেখে যে না, মিথ্যা বলা যায়, সে দেখে যে মিথ্যা বলা যায়, যে আব্বা বললো, মা আব্বার সামনে মিথ্যা কথা বলতেছে। তখন সে শিখে কোনটা? যেটা দেখে সেটা, ঠিক না? ঠিক। অনেক বাপ মা আছেন, ওনারা চান যে ওনাদের সন্তানগুলো নেককার হয়ে যাক, ফেরেশতা হয়ে যাক। আমাদের কাছে আয়েশা বলে, হুজুর দোয়া শিখাই দেন, যে দোয়া পড়লে ছেলেটা একেবারে সোজা হাসান বসরি হয়ে যাবে, একজন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি হয়ে যাবে, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী রহমাতুল্লাহ হয়ে যাবে, এরকম একজন বুজুর্গ হয়ে যাবে ছেলেটা, নেককার হয়ে যাবে, দোয়া শিখাই দেন। আর উনি নিজে যত রকমের দুই নম্বরই আছে, যত রকমের হারাম কাজ আছে, যত রকমের গুনাহের কাজ আছে, এগুলো সব করবে। হুজুর শুধু দোয়া শিখাই দিবে, দোয়া পড়লে অটোমেটিক ছেলে নেককার হয়ে যাবে, এরকম কোন দোয়া আছে দুনিয়াতে? এরকম একটা সিস্টেম ইসলাম শিখিয়েছে আমাদেরকে। সন্তানকে ভালো মানুষ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং প্রধান কাজ হলো, তার প্রতি দায়িত্বগুলো তো আপনি পালন করবেনই, আপনি আপনার স্ত্রী এবং বাসার ভেতরে এমন একটা কালচার আপনাকে গড়ে তুলতে হবে যে কালচার দেখে দেখে সে শিখবে, যে কালচার দেখে দেখে সে শিখবে। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। অনেক বাপ মা আছে, ছোটবেলায় বাচ্চার হাতে মোবাইল তুলে দেন, আজকাল অনেক না, বলতে গেলে এখন সব বাপমাই ইল্লামার রহমা রব্বি, হাতে গোনা দুই একজন বাদে সব বাপমাই বাচ্চাদের হাতে একটা করে ছুরি, একটা করে পিস্তল তুলে দেন, তার নিজেকে আত্মহত্যা করার জন্য, তার নিজেকে শেষ করে দেওয়ার জন্য। আবার অনেক বাপমা আছে, চেষ্টা করে যে না, সন্তান যাতে নষ্ট না হয়, এই জন্য তার হাতে এগুলো দেওয়া যাবে না, মোবাইল দেওয়া যাবে না, চেষ্টা করে, কিন্তু সন্তানের সাথে পারে না, কেড়ে নেয়, পোলাপান কান্নাকাটি করে, জেদাজেদি করে, চুরি করে নিয়ে নেয়, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এটার মূল কারণ হলো ওই বাবা মা নিজেই তো মোবাইল টিপে টিভিতে আসক্ত, ঠিক না? ঠিক। যে বাপ মা নিজে মোবাইল টিপে টিভিতে আসক্ত, তার সন্তানকে সে শুধু নসিহত করে, কড়াকড়ি করে, শাসন করে কোনো দিন মোবাইল থেকে সরাতে পারবে? স্মার্টফোনের আসক্তি বাচ্চাদের জন্য লাভজনক না ক্ষতিকারক, কোনো সন্দেহ আছে? চোখের ক্ষতি করে, ব্রেইনের ক্ষতি করে, চিন্তার ক্ষতি করে, শারীরিক স্থূলতা তৈরি করে। আগে বাচ্চারা দৌড়াদৌড়ি করত, বাহিরে খেলাধুলা করত, শারীরিকভাবে তারা শক্ত হয়ে বড় হতো, আর এখন ছোটবেলা থেকে তিন বছর চার বছর থেকে নিয়ে আপনার কি করে, মোবাইল একটা ট্যাব একটা নিয়ে ফুটবলের মতো গোল হইয়া বসে, তো এরকম ফুটবলের মতো মোটা হইতে থাকে আস্তে আস্তে, ঠিক না? ঠিক। রোগী হয়ে বড় হয়, স্বাস্থ্য ধ্বংস হয়, আমল ধ্বংস হয়, চিন্তা ধ্বংস হয়, সবকিছু শেষ হয়ে যায়। আর নেটের জগতে ঢুকার পর
হারাম জিনিসপত্র ছোটবেলা থেকে দেখতে দেখতে তার ভিতরে ঈমান এবং তাকওয়ার ছিটা ফোঁটা পর্যন্ত থাকে না, ধুয়ে মুছে সব সাফ হয়ে যায়। ঠিক না বেঠিক? এই বিষ আমাদের শত্রুদের জন্য, এই ক্ষতিকর জিনিস থেকে যদি আমরা আমাদের পরিবারকে সন্তানদেরকে বাঁচাইতে চাই, তাহলে প্রথম করণীয় হলো আপনি নিজে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। প্রয়োজনে কল ধরবেন, কল করবেন, একান্ত জরুরি কাজ থাকলে করবেন, অযথা ইউটিউব ফেসবুক এর ভিতরে বুদ হয়ে পড়ে থেকে এটার এডিকশনের আসক্তিতে আপনি স্ক্রল করতে থাকবেন। আর বাচ্চারা বলবেন আব্বু মোবাইল দেখতে হয় না, এটা কোনোদিনই হবে। তাহলে প্রথম কাজ হলো বাচ্চার সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নিজে ভালো মানুষ হয়ে দেখাইতে হবে। যেসব বাপ মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাদের বাসার দুই বছর আড়াই বছর দেড় বছরের বাচ্চাকে দেখবে যে সেও নামাজ পড়ার চেষ্টা করে। ঠিক না বেঠিক? কারণ সে দেখছে, ওই যে বাচ্চারা দেখে দেখে শিখে। এজন্য আপনি যদি চান আপনার ছেলে মেয়ে নেককার হোক, অন্তত ছেলে মেয়েদের দিকে তাকায় নিজে ভালো হয়ে যান, নেককার হয়ে যান, বাসায় ভালো কাজের চর্চা করেন। স্বামী স্ত্রী যদি ঝগড়া করেন, সন্তান কিন্তু ঝগড়া শিখবে। স্বামী স্ত্রী যদি ভাঙচুর করেন, সে কিন্তু ভাঙচুর শিখবে। আপনারা যদি মারামারি করেন, সে কিন্তু মারামারি শিখবে। আপনারা যদি গালিগালাজ করেন, ব্যবহার খারাপ করেন, সে কিন্তু সেটা শিখবে। আপনারা যদি খারাপ কিছু করেন, সে ভালো কিছু শিখতে পারে। সন্তানের দিকে তাকায়া আমাদেরকে ফেরেশতা হয়ে চলতে হবে। যদি চান আপনার সন্তানটা গোটা দেশের মধ্যে, এলাকার মধ্যে ফেরেশতা হোক, তাহলে আমাদেরকে সেটা করতে হবে, দৃষ্টান্ত দিতে হবে। আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করেন, আপনার সন্তান বড় হওয়ার পর আপনার জুতার উপরে তার জুতা দিয়ে পানা দেওয়ার সময় তার বিবেকে বাঁধবে যে আমার বাপকে দেখছি দাদার জুতা সোজা করতে। কথা কি বুঝাতে পারছি? আপনি যদি আপনার মার সামনে জোরে কথা বলার পরে আবার পাও ধরে মাপ চাওয়ার মতো মন থাকে, আপনার হিম্মত থাকে, তো আপনার সন্তান দেখবে যে না, বাবা মার সাথে জোরে আওয়াজ করা বেয়াদবি, সে শিখবে। ঠিক না বেঠিক? আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন, তাহলে আপনার সন্তান অন্তত ফজরের নামাজ পড়া শিখবে। ঠিক না বেঠিক? আপনি যদি ভোর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদেন, একটু চোখের পানি ফেলান, একটু জায়নামাজে দাঁড়িয়ে যান, সন্তান একদিন হয়তো হঠাৎ ঘুম ভেঙে যাবে, দেখবে যে আমার বাপ কাঁদছে, আমার মা কাঁদছে। কেন কাঁদছে? মালিকের কাছে দোয়া করছে, সে মালিকের সাথে পরিচিত হবে, সম্পর্ক গড়ে উঠবে। আর আপনি যদি নিজে ফাঁসেক থাকেন আর বলেন হুজুর মাদ্রাসা দিয়ে গেলাম, ছেলেটাকে হাফেজ আলেম বানায় দেন, নেককার বানায় দেন, আপনি মনে রাখেন কেয়ামত হয়ে যাবে, এটার সম্ভাবনা খুবই ক্ষীণ যে আপনি সন্তানকে ভালো করার জন্য বাসায় কোনো পরিবেশ দিবেন না, সন্তান ভালো হয়ে যাবে। এক দুইটা চারটা ব্যতিক্রম ঘটনা করতে পারে, নরমালি এরকম হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এক নম্বর হলো সন্তানকে দৃষ্টান্ত দিতে হবে, নিজেরা ভালো কাজ করে দেখাইতে হবে। নাম্বার দুই, সন্তানকে ভালো পরিবেশ দিতে হবে। পরিবেশ কি? এমন শিক্ষা প্রতিষ্ঠানকে সন্তানকে দিবেন, এমন শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানকে দিবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার শিক্ষক তিনি আল্লাহর সাথে পরিচিত, আল্লাহকে চেনেন, আল্লাহ সম্পর্কে জানেন, এবং সেখানে আমল আছে, আখলাক আছে, দিনদারি আছে। শুধু মাদ্রাসা হলেই হবে না, মাদ্রাসার মধ্যে আবার তুলনামূলক ভালো আমল আখলাক আছে, ভালো দিনদারি আছে, ভালো তাকওয়া তহারত আছে, ভালো কথা শেখানো হয়, দেখানো হয়, প্র্যাকটিস আছে, বাচ্চাদের মধ্যে ভালো কিছু আছে, সেরকম জায়গায় নিবেন তাকে। এবং এমন পরিবেশের সাথে দোস্তি করবেন, এমন পরিবারের সাথে বন্ধুত্ব করবেন যে পরিবারের বাচ্চাদের সাথে মিশলে বাচ্চা ভালো কিছু শিখবে, খারাপ কিছু শিখবে না। তাহলে পরিবেশটা বাচ্চার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যত ভালো পরিবেশে তাকে একটু বড় করে তুলতে পারবেন, একটা পর বয়স পর্যন্ত নিয়ে যান, 14-15 পার করে দেন ভালো পরিবেশ দিয়া, তার বেসটা যদি গড়ে দিতে পারেন, ফাউন্ডেশনটা ভালো করে গড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ সারা পৃথিবী সে দাবড়াবে, তার দিনদারি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। এবং সর্বশেষ আমল হলো দোয়া। সর্বশেষ আমল কি করা ভাই? দোয়া। শুধু দোয়ার কথা বললে হবে না, আগে নিজে ভালো হতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, বাসায় তাকে ভালো পরিবেশ দিয়ে দেখাইতে হবে, বাসার বাইরে ভালো পরিবেশ দিতে হবে, এরপরে দোয়া করতে হবে। দোয়া কি করবেন? মা বাবার দোয়া সন্তানের জন্য বিফলে যায় না। দোয়া তো করেন, ছেলে যেন স্কুলে চান্স পায়, কলেজে চান্স পায়, ফার্স্ট হয়, অমুক হয়, তমুক হয়, করেন এসব দোয়া। এটাও দোয়া করেন, আল্লাহ ছেলে যেন আল্লাহর ওলি হয়, নেককার হয়, আল্লাহ আপনার জন্য প্রিয় বান্দা হয়। আর এজন্য আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিভাবে সন্তানকে নেককার হওয়ার দোয়া করে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন কারণ আপনি দোয়া শ্রবণ করেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ নেককার সন্তান চাই আপনার কাছে, আপনি দোয়া শ্রবণ করেন। আল্লাহর কাছে আরো দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন,
আল্লাহ নেককার সন্তান আমাকে দান করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এরপরে যেটা আপনার সন্তান সন্ততি, ইনশাআল্লাহ ফিতনার এই ভয়াবহতায়, ফিতনার এই আগুন যেখানে চতুর্দিকে জ্বলছে, মোড়ে মোড়ে শয়তান বিভিন্ন ফাঁদ এঁটে বসে আছে, এখান থেকে আপনার সন্তানকে আল্লাহ হেফাজতে করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব তো আমরা সবাই, আমাদের সন্তানরা যদি নেককার হয় তাহলে গোটা দেশ নেককার হয়ে যাবে, আমরা ভালো থাকব, গোটা দেশ ভালো হবে, ভালো নাগরিক পাবে। চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ সন্তানকে আমরা খারাপ সন্তানদের সাথে যেন না মিশে, খারাপ বাচ্চাদের সাথে যেন না মিশে ভালো পরিবেশ দিব এবং মনিটর করব। আজকাল আধুনিকতার নাম দিয়া, স্বাধীনতার নাম দিয়া সন্তানদেরকে অনেক সময় দেখা যায় যে না এই বয়সে তারা একটু আপটু করে, এই এই যে একটা ছাড় আপনি দিলেন, এই ছাড়ের পরে এক সময় চোখের পানি পড়বে, চোখে হাত দিয়ে কাঁদবেন কিন্তু আপনার কোনো কাজে আসবে না। তখন অনেক বাপ মা আছে যে ছেলে মেয়ে যখন নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যখন বিপদগামিতার ভয়ের সময়, ওই সময়টাতে তথাকথিত স্বাধীনতার নামে ছাড় দেওয়ার অনেকে কড়াকড়ি করতে গিয়া ভেঙে ফেলে, অতিরিক্ত করতে গিয়ে সীমা লঙ্ঘন করে, এই দুইটাই ভুল। শরীয়তের সীমানার মধ্যে থেকে আমাদের সন্তানকে আমরা নেককার করে তোলার চেষ্টা করব। শেষ কথা হলো, নিজে বাবা মা হিসাবে আপনার অধিকার কি আছে সেটা চিন্তা আপনি করার দরকার। এটা সন্তানের কর্তব্য, সে করবে, তার বাপ মার প্রতি কি কর্তব্য, আপনি বাপ মা হিসাবে দায়িত্ব হলো আপনার কর্তব্য চিন্তা করা যে সন্তানের প্রতি আমার কর্তব্য কি আছে, সেটা আমি ঠিকমতো আদায় করলাম কি করলাম না, খেয়াল করবো তো সবাই ইনশাআল্লাহ। আমরা সবাই যখন যার যার দায়িত্ব, যার যার কর্তব্যটা শতভাগ ঠিক মতো আদায় করব, জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর জন্যই রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলে জীবনে যেভাবে একত্রিত হলাম, এখানে যেরকম আমরা শুনলাম কোরআন এবং হাদিসের কথা, এই কথাগুলোকে শুনে শুনে আমল করে জান্নাতে গিয়ে জান্নাতের আঙ্গিনাতে এরকম একত্র হওয়ার তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন, আমাদের মাহফিল কমিটির যুবকদের স্টুডেন্টস ক্লাব ব্লাড ব্যাংক নামে একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠন আছে, আল্লাহর অশেষ সহমতে আমরা এক বছরে 332 ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করেছি, কিন্তু এখনও অনেক ব্লাড, অনেকে ব্লাড দেওয়ার ব্যাপারে উৎসাহিত নয়। আপনি যদি ব্লাড দেওয়ার উপকারিতা ও ফজিলত সম্পর্কে কিছু বলেন তাহলে অনেক যুবক উৎসাহিত হবে। প্রথম কথা হলো, মানুষের উপকার করা এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজগুলোর একটি কাজ। হাদিসে আসছে, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, মানুষের মধ্যে এই যে আমরা এখানে এতগুলো মানুষ আছি, আমাদের এই মানুষগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে লোকটা মানুষের উপকার করে বেড়ায়, যে মানুষের উপকার করে বেড়ায় এই লোকটা হলো আল্লাহর কাছে সবচাইতে কি মানুষ, প্রিয় মানুষ, আল্লাহর পছন্দের মানুষ। এই জন্য মানুষের উপকারের মধ্যে একটা বড় উপকার হলো যখন কারোর শরীরে রক্তের প্রয়োজন হয়, অসুখ হলে, অ্যাক্সিডেন্ট হলে, এরকম বিপদের সময় যদি আপনি তাকে ব্লাড দেন, ব্লাড নিয়ে হাজির হন, তাহলে এটা তার জীবনে একটা বড় উপকার, কি উপকার না বলেন। এই উপকারটা যদি করা হয় অনেক বড় সওয়াবের একটা কাজ হবে ইনশাআল্লাহ। এই যে ব্লাড ব্যাংকের উদ্যোগ নিয়েছেন, মাহফিল যারা পরিচালনা করছেন যুব সমাজ, আমি তো দোয়া করি দিলের গভীর থেকে যে এলাকার যুবক ভাইরা যে কাজটা করছেন, এরকম অভাবী মানুষের পাশে দাঁড়ানো, অভাবে মানুষের অভাব দূর করা, অসুস্থ মানুষের সেবা করা, বিপদগ্রস্ত মানুষকে সহায়তা দেওয়া, এই কাজগুলো আমাদের যুবকদেরকে করতে হবে। এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা সমাজকে উপকার করতে পারবো, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো ইনশাআল্লাহ। রক্ত দেওয়া এটা একটা সওয়াবের কাজ, রক্ত বিক্রি করা গুনাহের কাজ, রক্ত নিজের রক্ত নিজে বিক্রি করা কি গুনাহের কাজ। আপনি আপনার রক্ত বিক্রি করতে পারেন না শরীয়তে মাসআলা অনুযায়ী, কেন, কারণ আপনার এই রক্তটা আল্লাহর দান, আপনি খেয়েছেন এর ফলে রক্ত হয়েছে ঠিক আছে, এই রক্তটা টোটালি আল্লাহ রাব্বুল আলামিনের দান, মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে বিক্রি করার এখতিয়ার তার নাই, সে দান করতে পারে। একজন মানুষের উপকারের জন্য কারোর বিপদ হয়েছে তাকে রক্ত দান করতে পারে, বরং রক্ত দান করা একটা সওয়াবের কাজ। অনেক সময় ক্যাশ টাকা দেওয়ার চাইতে গুরুত্বপূর্ণ, যখন মানুষের জীবন বাঁচানো দরকার টাকার চাইতে রক্তটা বেশি দরকার, এই জন্য রক্ত দান করলে অফুরন্ত সওয়াব হবে। যারা এখনো মনে করেন রক্ত দান করবো কি করবো না, হেজিটেশনে ভোগেন, এর চাইতে বোকামি আর কিচ্ছু নাই। রক্ত দান করলে মানুষের শরীরের নর্মাল একজন স্বাভাবিক মানুষ রক্ত দান করলে তার কোনো ক্ষতি হয় না, বরং রক্ত দিলে শরীর থেকে যে রক্তটা যায় আবার অটোমেটিকলি কিছু সময়ের মধ্যে সেই রক্তটা জেনারেট হয়ে যায়, শরীরের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে পয়সাও খরচ হবে না, কিচ্ছুও না, যে রক্তটা যাবে আবার সেটা অটোমেটিক কয়দিনের মধ্যে হয়ে যাবে শরীরে, তাহলে আমার লসটা কি?
এমনিতে মানুষের শরীরে যে রক্ত থাকে এই রক্ত পরিবর্তন হতে থাকে, আপনি দেন আর না দেন তাহলে আপনি দিয়ে সওয়াব অর্জন করেন, অটোমেটিকলি রক্ত আপনার কয়দিনের মধ্যে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এত বড় একটা সওয়াবের পথ, কিভাবে এই পথে যেতে মানুষ দ্বিধাগ্রস্ত থাকতে পারে? যাদের সুযোগ আছে তারা অবশ্যই সময় বের করে এই যে ব্লাড ব্যাংকের সাথে যুক্ত হয়ে যাবেন, এটা আমার অনুরোধ। এবং এই ধরনের উদ্যোগগুলো মুসলমানদেরকে, দিনদারদেরকে, প্র্যাকটিসিং মুসলমানদেরকে আরো বেশি নিতে হবে, কারণ ইসলাম আমাদেরকে শুধু নামাজ রোজার কথা বলে নাই, মানুষ উপকারের কথাও বলেছে না বলে নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারুণ্যে হিলফুল ফুজুলের মতো সংগঠনে যুক্ত হয়েছেন, যার কাজে ছিল কি করা, মানুষের উপকার করা। অতএব এই ধরনের কাজ যারা করছেন, ভালো কাজ করছেন, এটার সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো হাদিসে পানি পড়া দেওয়ার কথা আছে, আবার অন্য হাদিসে পানিতে ফু দিতে নিষেধ করা আছে এবং এটাকে এটা বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর বলে প্রমাণিত। আমরা পানি পড়া খেলে যদিও কোরআন পড়ে ফু দেই কিন্তু তারপর এটি ক্ষতিকর নয় কি, দয়া করে বক্তব্য জানাবেন। সুন্দর একটা প্রশ্ন। এটা ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম খাবার ফু দিয়ে খেতে নিষেধ করেছেন, গরম খাবার ঠান্ডা করার জন্য আমরা ফু দেই না, এটা তিনি নিষেধ করেছেন। এটা আপনি কোনো কিছু দিয়ে বাতাস করে ঠান্ডা করেন, ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করেন অথবা এমনি রেখে দেন, কিন্তু আপনি ফু দিয়ে ঠান্ডা করে খাবেন, বিশেষ করে চা যারা খান, বেশিরভাগ মানুষই চার কাপে কয়টা ফু দিয়ে নেন, তাই না? এই যে আমরা ফু দেই, বৈজ্ঞানিকভাবেও এটা ক্ষতিকর বলে প্রমাণিত। আমাদের প্রশ্বাসের সাথে, আমাদের ফুয়ের সাথে, নাকে নিঃশ্বাস যে আমরা যে ছাড়ি এটার সাথে, এবং যে ফুগুলো দিয়ে থাকে আমরা, এগুলোর সাথে অনেক সময় জীবাণু নির্গত হয়, অনেক সময় এমন কিছু নির্গত হয় যা খাবারের সাথে মিশে সেটা ক্ষতিকর হয়। সেই জন্য নর্মালি আপনার ফু দিয়ে গরম খাবার ঠান্ডা করা বা ফু দিয়ে খেতে নবী সাল্লাম নিষেধ করেছেন, এটা ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষেধ করেছেন সেটার ভেতরেই আমাদের জন্য কল্যাণ আছে, এটাকে মান্য করার মধ্যে। এখন প্রশ্ন হলো বিভিন্ন দোয়া পড়ে, কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক দেওয়ার কথাটাও তো হাদিসে প্রমাণিত, তাহলে দুইটা মধ্যে সমন্বয় কিভাবে হয়? এর উত্তর হলো যে নর্মালি আপনি কোনো দোয়া পড়ে একজন অসুস্থ ব্যক্তিকে ফু দেন বা কোনো বস্তুতে ফু দেন, এটা যেমন প্রমাণিত, একইভাবে কোনো খাবারে ইত্যাদিতে দোয়া পড়ে, বিশেষ কোরআনে কারিমের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা বিষয়টাও প্রমাণিত। সেই ঝাড়ফুঁকটা যেহেতু আপনি কোরআনে কারিমের আয়াত পড়বেন এবং আপনার উদ্দেশ্য হবে শেফা গ্রহণ করা, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনাকে আরোগ্য দান করবেন এবং এর যে সাইড এফেক্ট হওয়ার কথা সেটা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। যেহেতু এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস দ্বারা বর্ণিত আমল, তিনি যেহেতু এটা করেছেন এবং করতে বলেছেন, নিঃসন্দেহে এটার মাধ্যমে সাইড যে এফেক্ট হওয়ার কথা, কোরআনে কারিমের আয়াত পড়ার মাধ্যমে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ সে এফেক্টটা আর হবে না। কথা কি বুঝাতে পারছি? এবং এই ঝাড়ফুঁকের আমলটা হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার কারণে এটা আমরা করতে পারি। তবে এই ঝাড়ফুঁকটাও যদি না করে কেউ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে পরিপূর্ণভাবে, ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা হিসাবে জান্নাতের ওয়াদা করেছে। এরপরে প্রশ্ন হলো সরকারি চাকরিজীবীরা যে ভবিষ্যৎ তহবিলের টাকা জমা করে তাতে যে লভ্যাংশ দেয়, এটা কি হালাল নাকি হারাম? এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় উত্তর দিয়েছি। প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সরকারি চাকরিজীবীদেরকে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানে বেসরকারি চাকরিজীবীদেরকেও দেওয়া হয়, যেই টাকাটা কর্তৃপক্ষ, কোম্পানি বা সরকার বাধ্যতামূলক কেটে নেয়, এত পার্সেন্ট এটা আপনার বেতন থেকে কেটে নেওয়া হবে, আপনি চাইলেও দেওয়া হবে না। এরপরে আপনার চাকরিতে একটা সময় এটার সাথে আপনি যখন চাকরি ছাড়লেন বা প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললেন, তখন আপনি মূল টাকার সাথে অতিরিক্ত কিছু টাকা সহ যোগ করে দেওয়া হয় সেটা পান, এবং সেটাকে দেওয়ার সময় সরকার বলেই দেয় সুদ, কিন্তু মজার বিষয় হলো সেটা সুদ না। সেটা কি না? সুদ না। কারণ হলো সুদ বলা হয় আপনি নিজে টাকা দিয়েছেন লাভের আশায়, ব্যবসায়িক ভিত্তি ছাড়া সুদের ভিত্তিতে টাকা প্রফিট নিয়েছেন, এটা সুদ, লোন দিয়ে অতিরিক্ত নিয়েছেন। কিন্তু এখানে আপনাকে সরকার বা ওই প্রতিষ্ঠান আপনার বেতন দেওয়ার সময় বাধ্যতামূলক যে কেটে নিচ্ছে, সেখানে আপনার ইচ্ছা নাই, স্বাধীনতা নাই, জোর করে আপনার থেকে রেখে দিচ্ছে, জোর করে বলতে বাধ্যতামূলক কেটে নিচ্ছে, এই যে রেখে দিচ্ছে, এই রেখে দেওয়ার পর অতিরিক্ত যে টাকা দেয় সেটা সে সুদ বলে দিলেও সুদ হবে না, কারণ আপনি এখানে জমা রেখে অতিরিক্ত নিয়েছেন, ব্যাপারটা আপনি কিছু করেনই নাই। আপনাকে কেমন যেন বেতন আপনার 10,000 ধার্য করে আপনাকে 8,000 দিয়েছে, 2,000 দেয় নাই কথার কথা,
ওই 2000 আপনি পানে নাই কেমন জানো, এখন দেওয়ার সময় সে বাড়াই দিছে, এটা তার ব্যাপার, এটাকে সুদ হিসাবে গণ্য করা হবে না। বাংলাদেশের বেশিরভাগ মুফতি এবং ওলামায়ে কেরামের ফতোয়া এটাই যে এটা সুদ হবে না। তবে হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডে কিছু আছে ঐচ্ছিক ভাবে কাটা যায়, ঐচ্ছিক ভাবে যে আপনি চাইলে প্রভিডেন্ট ফান্ডে এই পার্সেন্টেজ কাটতে পারেন, না চাইলে না কাটতে পারেন। সেটা যদি আপনি কাটান এবং তার এগেনস্টে যদি সুদ দেওয়া হয় অতিরিক্ত, সেটা কি হবে? হারাম হবে, সেটা খাওয়া জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এবছর গত 1 জানুয়ারি আপনার প্রথম মাহফিলে উপস্থিত ছিলাম, তারপর থেকে আজ পর্যন্ত আমি আপনাকে প্রায় 4 বার স্বপ্নে দেখেছি এবং যতবার দেখেছি আপনাকে আমার খুব কাছাকাছি পেয়েছি, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? স্বপ্নের ব্যাখ্যা যাই হোক, এখন তো ডাইরেক্ট দেখছেন, ঠিক না ভাই? সাধারণত মানুষ কোনো কিছু নিয়ে বেশি জল্পনা কল্পনা করলে ওটা স্বপ্নে দেখে, যাকে নিয়ে হয়তো বেশি জল্পনা করেন কল্পনা করেন তাকে একটু বেশি স্বপ্নে দেখবেন, এটা বাস্তবতা। আবার অনেক সময় মানুষ বিভিন্ন ব্যক্তিকে স্বপ্নে দেখে, তার বিভিন্ন ব্যাখ্যা থাকে, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব ভালো কিছু জানি না এবং দুঃখের বিষয় বাংলাদেশে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম আলেমের সংখ্যা এখন হারায় যাচ্ছে, এরকম আলেমের পরিমাণ এখন নাই বললে চলে, কমে যাচ্ছে দিন দিন। অথচ স্বপ্ন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্বপ্নের ব্যাখ্যা এটা অনেক গুরুত্বপূর্ণ ইন্ডিকেট ইঙ্গিত করে, এই জন্য স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে মাদ্রাসাগুলোতে ওলামা একরাম আরও গুরুত্বের সাথে তালেবেনদেরকে ওলামাদেরকে শেখানো উচিত, পড়ানো উচিত। এবং এটা সবচেয়ে প্রয়োজনীয় এটা যেহেতু একটা স্পিরিচুয়াল বিষয়, আধ্যাত্মিক বিষয়, এটা বেশিরভাগ যারা এই ব্যাখ্যাগুলো বোঝেন তাদের সোহবত, তাদের সান্নিধ্যের মাধ্যমে, সাহচর্যের মাধ্যমে আসে। সোহবত তো এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এখন কেউ কারোর সোহবত নিতে, এখন অনলাইনে সহজে কোরআন হাদিস 2-4টা বাংলা অনুবাদ শিখে আমরা নিজেরাই আলেম হয়ে যাই, তাই না? এমন আলেম হওয়া হই যা আর দেশে আলেম ওলামাদের কাছে যাওয়া শেখা এটার প্রয়োজন অনুভব করি না। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রায় বিগত 21-22 বছর যাবত এই ইসলাম প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতেছি, এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমার একজন মুরব্বী, একজন উস্তাজ, একজন বড় আলেম বা একাধিক মুরব্বী, তাদের কাছে যাওয়া উচিত, শেখা উচিত, বসা উচিত, কারেকশন নেওয়া উচিত। আজকাল অনেক ভাইরা আছেন জেনারেল শিক্ষিত, তারা দাওয়াতি কাজ করেন, ইসলাম প্রচারের কাজ করেন, ভালো কথা, এটা করা উচিত। ইসলাম প্রচার শুধু হুজুররা করবেন তা না, সবাই করবে, কিন্তু প্রত্যেকের করার একটা লিমিটেশন থাকবে। এটা কি থাকবে? একটা লিমিটেশন থাকবে, আপনি কতটুকু কথা বলবেন। আমি আহমদুল্লাহ, আমি কতটুকু ওজনের কথা বলতে পারি, আমার বয়স কত হয়েছে, আমার এলেম কদ্দুর আছে, আমার ভার কদ্দুর আছে, আমার এটা মাপজোক থাকতে হবে। আমি মানুষটা 2 টাকার কথাটা যদি 4 টাকার বলি সেটা উচিত হবে না। কিন্তু দুঃখজনক আজকাল অনেক ভাইয়েরা আমাদের আছেন যারা ফেসবুকে লেখালেখি করেন অথবা আপনার অন্য কোনোভাবে দাওয়াতি কাজ করেন, কিন্তু এই দাওয়াতি কাজ শিখতে হয়, এই শেখার প্রয়োজন তারা উপনব্বব করেন না। এই শেখার জন্য ওলামা একরাম, মুরব্বী, বিদগ্ধদের সহবত এবং সান্নিধ্য দরকার, সাহচর্য দাওয়াত দরকার, ছায়া দরকার। আমি ব্যক্তিগতভাবে এরকম অনেককে ফোন করে, মেসেজ দিয়ে, লোক দিয়ে বিভিন্নভাবে ডেকে চেষ্টা করছে নসিহত করার, না কোনো সাইড দেয় না। বিশেষ করে আজকাল একটু কিছু অনুসারী হয়ে গেলে আমরা নিজেদেরকে যে কিহনুরে মনে করি, আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। আমি নিজেও এ রোগের রোগী, আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে হেদায়ত দান করুন, আমরা যেন ওলামাদের সোহবত এবং মুরব্বীদের সোহবত নিয়ে চলতে পারি। এই জিনিসটা আজকাল হারিয়ে গেছে ভাই, যার কারণে অস্থিরতা কাজ করছে। ইসলামের নামে এক একজন এক একটা কথা বলছে। সাধারণ আপনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আপনি গোটা বিশ্বের মুসলিম উম্মার করণীয়কে ঠিক করে দিচ্ছেন, এতটুকু মাত্রা জ্ঞান থাকতে হবে। আমি এত বড় মানুষ না, এটা হারামের ইমাম সাহেব বললে, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যারা আছেন মুরব্বীরা ওনারা যদি বলে তাহলে মানা, এটা ওনারা বলবেন, আমি মানুষটা আমার মাপের কথা বলতে হবে। কিন্তু এই মাপঝোকটা আজকাল হারায় গেছে। আমি 2-4 কলম এলেম শিখছি, শিখে সব আলেমদের ভুল ধরে দিলাম, সবারই আমি উল্টা দিলাম এবং আমি এমন ভাব ধরলাম যে সব গোমরা, আমি একা ঠিক, গোটা আলেম সমাজকে আসামের কাঠগড়া দাঁড় করে দিলাম। ভাইরা এগুলো কোনো ভালো জিনিস না, মাত্রা জ্ঞান থাকতে হবে এবং সোহবত সাহচর্য দরকার, সিনিয়রদের কাছ থেকে শেখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা।